Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Ab Ramadan ke 5 din baki hain ya 4 aur din? 4 aur din, ha. Aur dars ka aaj ka din hai aur kal ka. Aur phir jumme ko naga aur hafte ko aakhri surton par kuch baat hogi, uske baad phir inshaallah dua wagaira ka program hoga. To hamare paas huzur bolte hain daras se shesh prante hain aaj ke দোয়া ইত্যাদি আরম্ভ হবে। আমাদের কাছে কিছু ঋণ আছে যা পরিশোধ করতে হবে। যে সমস্ত আয়াতের দরস হয়ে গেছে আজকের রমজানে সেই সব আয়াত নিয়ে আর আলোচনার সুযোগ নেই। আমি যে সমস্ত কথা ইতিপূর্বে বলেছিলাম যে এগুলো পরে আমি অবস্থাদের সামনে উপস্থাপন করবো, সেই ঋণ পরিশোধ করি। সর্বপ্রথম ঋণ, সবচেয়ে বড় ঋণ হলো মীর আহমদ আলী সাহেবের আর একটি ওয়েরি সাহেবের। আজকে মীর আহমদ আলী সাহেবের থেকে কথা আরম্ভ হবে, এরপর মুস্তাশরেক বা ধর্মযাজকদের কতকের কথা উল্লেখ করব, আর আগামীকাল যদি ওয়েরি সাহেবের জন্য সময় পাই তাহলে তা উল্লেখ করব, নতুবা তার অংশ বাদ পড়বে। সর্বপ্রথম আমি একবার বলেছিলাম যিনি যে কথা আরম্ভ করেছিলেন তিনি অন্যদেরকে বাদ দিয়ে হযরত আয়েশার উপর আক্রমণ করতে যাচ্ছেন মীর আহমদ আলী সাহেব। আর ইফকের প্রেক্ষাপটটি বলতে চাচ্ছেন, আক্রমণ করছেন, কিন্তু কিছু কিছুদিন পর আমি বলেছিলাম যে হয়তো অন্য ঘটনার দিকে ইশারা বা মধু সম্পর্কিত ঘটনার সাথে এটিকে সম্পর্কিত করেছেন। এই যে সন্দেহ আমার মাথায় দেখা দিয়েছিল, সেই সন্দেহ দানা বাঁধার কারণ হলো রসুল্লাহর সব স্ত্রীদেরকে বাদ দিয়ে কতকের বিশেষ আচরণের কথা তিনি উল্লেখ করেছেন, তারা নাকি রসুল্লাহকে কষ্ট দিয়েছিলেন। আর যেই সুরার কথা তিনি বলেছিলেন সেটি সেই সুরা ছিল না, যেই অর্থাৎ সেই সুরায় তালাক ইত্যাদির ঘটনা ছিল না, অর্থাৎ 66 নম্বর সুরায় তালাক ইত্যাদির ঘটনা নেই। ষোলো নম্বর সুরার আসলে তিনি রেফারেন্স দিয়েছিলেন, 66 নয়। এখন আমি হযরত আয়েশার উপর আক্রমণ সংক্রান্ত বিষয়টি পড়েছি, পুরো তাফসীর তার পড়িনি, কিন্তু এই অংশগুলো সম্পর্কে শুরু থেকে শেষ পর্যন্ত ইনি যা লিখেছেন তা পড়েছি। মীর আহমদ আলী সাহেবের কথা বলছেন হুজুর, আর এর ফলে যে কথা সামনে আসে তা আপনাদের সামনে রাখব। ইফকের ঘটনার প্রতি হয়তো তিনি ইশারা করেননি, তাই প্রথমে আমি ক্ষমা চেয়ে নেব যে এর সাথে তার সম্পর্ক দেখি আমি ভুল করেছি, তার কাছে ক্ষমা চাওয়া উচিত। কিন্তু যে কথা সামনে এসেছে তা আরও ঘৃণ্য এবং ভয়াবহ, অতি ভয়াবহ এবং নোংরা অপবাদ, এবং এমন ভয়াবহ আক্রমণ করেছেন যে তা পড়তে গিয়ে মানুষের হৃদয়ে রক্তক্ষরণ হয়। তাই শেষ শুরু থেকে শেষ পর্যন্ত বিষয়টা আপনাদের সামনে স্পষ্ট করতে চাই। সর্বপ্রথম মীর আহমদ আলী সাহেব কিছু রেফারেন্স বা উদ্ধৃতি দিয়েছিলেন, সেগুলো সম্পর্কে কথা হবে। একটি হলো তিনি বলেছেন যে আহলে বাইত বলতে রসুল্লাহ স্ত্রী বোঝায় না, আর সন্তানদেরকে বোঝায়। এর সমর্থনে মুসলিম এবং বেজাবি ইত্যাদি ইত্যাদি দেখো কিছু উদ্ধৃতি যা তিনি দিয়েছেন সে সম্পর্কে আমি কথা বলেছি পূর্বেই, যেগুলো মিথ্যা প্রমাণিত হয়েছে। যে কথা তিনি বলছেন তা তো সেখানে নেই, ছিলই না, বরং কোনো কোনো ক্ষেত্রে উল্টো প্রমাণিত হয়েছে। আরও তিনটি উদ্ধৃতির কথা বলবো। ইন্ট্রোডাকশনের 98 পৃষ্ঠায় বেজাবি মুসলিম এবং অন্য একটি বইয়ের কথা উল্লেখ করেছেন। আবদুল্লাহ বিন ওমর সিরাজি বেজাবি 685 হিজরিতে তার ইন্তেকাল হয়েছে, বা 1236 খ্রিস্টাব্দে। তিনি এই বেজাবির কথা বলছেন হুজুর। এতে ইউসেফ আন কুমুরিসা আহলাল বাইত আহজাবের 34 নম্বর আয়াত সম্পর্কে ইনি বলছেন, এখানে
ইনি বলছেন যে এই আয়াতে আশার কোনো উল্লেখই নেই। ইনি বলছেন যেন বাইজাবি বলেছেন যে আশার কথা উল্লেখই নেই, অথচ বাইজাবি এমন কথা বলেননি। অবশ্য চাদর সম্পর্কিত আয়াতের কথা এতে আছে, কিন্তু এতে সেই এই আয়াতেরও উল্লেখ নেই আর রসুল্লাহ দোয়ার কথাও উল্লেখ নেই বেজাবিতে। অথচ ইনি বলছেন বেজাবিতে এগুলো আছে। বেজাবি এই মীর আহমদ আলী সাহেব যা বলেছেন সেটিকে মিথ্যা আখ্যা দিয়েছেন। ফলাফল তিনি মীর আহমদ আলী যা বের করতে চেয়েছেন তা বের হয় না, বরং উল্টোটা বের হয়। বেজাবি মীর আহমদ আলীর দাবির সম্পূর্ণ বিপরীত যুক্তি পেশ করছেন। এর উদ্ধৃতি দিয়ে তিনি মানুষকে ধোকা দিতে চাচ্ছেন যে মানুষ কি জানে বেজাবি কি বলবে কি বলে, বা এত বড় আলেমের কথা বললাম তাই দুনিয়া হয়তো জানবে না। হুজুর বলছেন দীর্ঘ আলোচনা তাই ছেড়ে দিচ্ছি আমি। ওয়াজ করোনা ফি বইতে কন্যা বইতে কন্যা তাফসিরে বেজাবি সাহেব লেখেন, ইনি বলেন যে শিয়ারা যে ব্যাখ্যা করে এই আয়াতের সেই ব্যাখ্যা ভুল, এর কোনো যৌক্তিকতা নেই। ইনি বলছেন যে ওয়াহুয়া তাজকিরুম বিমা আনামা আলাইহিন্না মিন হাইসু জাআলাহুন্না আহলা বাইতি নবুওয়াতিন। বেজাবি এই কথা লিখেছেন। বেজাবির কথার অর্থ হলো এটি খোদা তালার সেই নিয়ামতের কথা, এই আয়াতে খোদার সেই সমস্ত নিয়ামতের কথা এখানে বলা আছে। আর আল্লাহ ওয়াজ করোনা অর্থ হলো খোদার নিয়ামতকে স্মরণ করো। এই আয়াতে যে আল্লাহ তাআলা স্মরণ করার কথা বলেছেন সে কথাগুলো হলো আল্লাহ যে তোমাদের উপর এনাম করেছেন হে আহলে বাইত, অর্থাৎ আল্লাহ আহলে বাইতের উপর এত বড় অনুগ্রহ করেছেন যে রসুলুল্লাহর এই পবিত্র স্ত্রীদের আহলে বাইত আখ্যা দিয়েছেন। অর্থাৎ সেই ঘর যেখানে নবুয়ত ছিল আর যে ঘরে আল্লাহ তাআলার ওয়াহী নাজেল হতো, তো সেই ঘরের আহল আখ্যা দিয়েছেন রসুলুল্লাহ সাল্লামের স্ত্রীদেরকে আল্লাহ তাআলা, এটি তাদের উপর এনাম বা নেয়ামত। এর অর্থ হলো মীর আহমদ আলী সাহেবের কোনো রেফারেন্সেরই কোনো বিশ্বাস নেই। প্রথমে আমার ধারণা ছিল যে ভুলবশত তিনি বিভিন্ন সুরার নাম এদিক সেদিককে করে উল্লেখ করেছেন, কিন্তু এমনটি মনে হচ্ছে এখন জেনে শুনে তিনি ধোকা দিচ্ছেন, প্রতারিত করছেন। একটি কথা আরম্ভ করে অন্যদিকে চালিয়ে দেন। আমরা যখন রেফারেন্স খুঁজি তা পাওয়াই যায় না। মুসলিম কিতাবুল ফাজাইলে হযরত আয়েশার একটি রওয়ায়েত আছে, এর কথা বলে তিনি যে উপসংহার টেনেছেন তা সম্পূর্ণ ভ্রান্ত, আর যে কথা তিনি বলেছেন তা সেখানে নেই। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা সম্পর্কে মুসলিমের রওয়ায়েত আছে, একবার মহানবী সাল্লাল্লাহু ইসলাম তার ঘরে এসেছেন, তার গায়ে একটা নকশা করা চাদর ছিল, যা ছিল কালো রঙের। হযরত হাসান তখন কম, হাসানের বয়স কম ছিল, তিনি বালক ছিলেন কম বয়সের, হযরত আলীর ছেলে, তিনি আসেন। এরপর তিনি হযরত হাসানকে একই চাদরে ঢুকিয়ে নেন। এরপর হুসাইন আসেন, তাকেও নিজের গায়ের সাথে চিমটে নেন। ফাদাখালা মাহু সুমা জাআত ফাতেমা তো ফাআদখালাহা। এরপর হযরত ফাতেমা আসেন এবং তাকেও চাদরের ভিতর আনেন। এরপর আলী আসেন, আলীকেও চাদরের ভিতর স্থান দেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপর বলেন যে কালা ইন্নামা ইউরিদুল্লাহু আন ইউযহিবা আনকুম রিজসা আহলাল বাইতি ওয়া ইয়ুতাহহিরাকুম তাতহীরা। এরপর নাকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে হে আহলে বাইত, খোদা তোমাদের মধ্য থেকে তোমাদের জীবন থেকে সকল প্রকারের অপবিত্রতা দূরীভূত করতে চান, সকল নাপাকি দূরীভূত করে তোমাদেরকে পবিত্র পরিচ্ছন্ন করতে চান। মীর সাহেব যেই রেফারেন্স দিচ্ছেন তা হলো হযরত আয়েশার ঘরে এই আয়াত নাজেল হয়েছে, তখন আয়াত নাজেল হওয়ার পর এই হাসান হোসেন এবং হযরত আলীকে ডাকা হয়েছে। হযরত আয়েশাকে আহলে বাইতের অন্তর্ভুক্ত করেননি, বরং হাসান হোসেন এবং আলীকে ফাতেমাকে অন্তর্ভুক্ত করেছেন। হুজুর বসে এটি সম্পূর্ণ মিথ্যা কথা, মুসলিম শরীফ উঠিয়ে দেখেন আপনারা, মীর আহমদ আলী সাহেবের এই কথা সম্পূর্ণভাবে মিথ্যা। এরপর তাবরির তারিখ বা ইতিহাসের কথা বলেন, যে তাবরির ইতিহাসে নাকি স্পষ্ট লেখা আছে যে রসুল্লাহ স্ত্রীদের সাথে আহলে বাইতের কোনো সম্পর্ক নেই, রসুল্লাহ নিষেধ করেছেন যে তোমরা আহলে বাইত অন্তর্ভুক্ত হতে পারবে না।
তাবরির ইতিহাসের যে খণ্ডের কথা তিনি বলেছেন, রাবোয়াতে আলেমদেরকে পাঠিয়েছিলাম, বিশেষ করে মৌলানা দোস্ত মাহমুদ সাহেবকে পাঠিয়েছি যে আলেমদের বসান এবং পুরো পড়ুন যে কোথায় এটি লেখা আছে। তার উত্তর এসেছে যে তাবরির আবু জাফর মোহাম্মদ 300, আবু জাফর মোহাম্মদের তাবরির চারটি খণ্ড, এখন চারটি সংস্করণ আমার সামনে আছে। উম্মে সালমার চাদর সংক্রান্ত যে কথা বলা হয়েছে এই রেফারেন্স এই পৃষ্ঠায় নেই। মাতবা হোসাইনিয়া মিসরিয়াতে সন্ধান করা, মিশর থেকে যাচ্ছে পেছে, তাতেও তালাশ করা হয়েছে। তার 17 নম্বর পৃষ্ঠায় বাবেলের বাদশাহ এবং হজরত ইয়াহিয়ার ঘটনার কথা, নিহত হওয়ার ঘটনার কথা উল্লেখ আছে। বৈরুত থেকে যে ইতিহাস ছেপেছে তারও 17তম পৃষ্ঠায় বাদশার কথা উল্লেখ আছে। আরেকটি সংস্করণের দ্বিতীয় খণ্ড দেখা হয়েছে। তো জানা গেল এর সূচনা হয়েছে 100 পৃষ্ঠা থেকে, 17তম পৃষ্ঠায় নেই। তাবরির ইতিহাসের একটি পুরনো সংস্করণ বের করা হয়েছে, হল্যান্ডের লাইডেন ইউনিভার্সিটি প্রেস থেকে ছেপেছে এটি 1883-85। 553 পৃষ্ঠা থেকে আরম্ভ হয়, তাতে 65 হিজরির ঘটনার উল্লেখ আছে। রসুল্লাহর যুগের কোনো ঘটনারই তাতে উল্লেখ নেই। এই হয়তো অন্য কোনো 17তম পৃষ্ঠা, আমরা ভাবলাম যে হয়তো অন্য কোনো পৃষ্ঠায় হবে। আমরা সবগুলো সংস্করণ পড়েছি, কোথায় কোনো উল্লেখ নেই। এই হলো মীর আহমদ আলী সাহেবের সত্যতার যে মান বা স্ট্যান্ডার্ড, ইনি আসলে কী বলতে চাচ্ছেন তা আমি আপনাদেরকে বোঝাতে চাই। ইনি মীর আহমদ আলী সাহেব মধুর ঘটনা থেকে কথা আরম্ভ করেন, আর যে উপসংহার টানেন তা হল পুরো আলোচনার শিরোনাম হল রসুল্লাহ স্ত্রীরা এহলে বায়েতের অন্তর্ভুক্ত ছিলেন না। প্রশ্ন হলো যদি এহলে বায়েত না হন তাহলে কী ছিলেন তারা? এখন তিনি সূরা তাহরিমের বরাতে আলোচনা আরম্ভ করছেন। আল্লাহ তাআলা বলেন যে ইয়া আইয়ুহান নবী লিমা তুহাররিমু মা আহাল্লাল্লাহু লাকুম, হে নবী তুমি আল্লাহ যা হারাম করেননি তা কেন হারাম করছো? তব তাকি মরদাতা আজওয়াজেক, তুমি কি তুমি স্ত্রীদের সন্তুষ্টির খাতিরে নিজেকে সমস্যার মুখে ফেলছ? ও আল্লাহ গফুর রহিম, আল্লাহ তাআলা অতীব ক্ষমাশীল এবং অত্যন্ত দয়ালু। এখানে স্ত্রীর জন্য আল্লাহ তাআলা ক্ষমার প্রতিশ্রুতি দিচ্ছেন এবং তার রাসূলুল্লাহকেও আল্লাহ তাআলা ক্ষমার প্রতিশ্রুতি দিচ্ছেন। কাদ ফারাদাল্লাহু লাকুম তাহিল্লাত আইমানিকুম, এমন সময়ে কসমকে উপেক্ষা করা আবশ্যক, অর্থাৎ যে সমস্ত কসম আল্লাহর ইচ্ছার ইচ্ছাসম্মত না হয় তা ছেড়ে দেয়া, তা বাদ দেয়া আবশ্যক। ওয়াল্লাহু মাওলাকুম ওয়া হুয়াল আলিমুল হাকিম, আল্লাহ তোমার প্রভু বন্ধু এবং তিনি সর্বজ্ঞানী এবং প্রজ্ঞাবান। এই আয়াত সম্পর্কে তিনি প্রশ্ন উঠান যে এই পুরো ঘটনা রসুল্লাহকে কষ্ট দেওয়ার ঘটনা শুরু হয়েছে মধুর ঘটনার মাধ্যমে। তিনি বলেন যে আয়েশা এবং হাফসা যারা নিজেদেরকে অন্যদের অন্য স্ত্রীদের তুলনায় বড় মনে করতেন তারা একটা জোট গঠন করেছেন দুজনেই এবং অন্যান্য স্ত্রীদেরকে অসম্মানের এবং অবমাননার এবং লাঞ্ছিত করার পরিকল্পনা করেন। মধু থেকে কথা আরম্ভ হয়, বলে যে দেখো রসুল্লাহকে কত বড় কষ্ট দিয়েছেন এই দুই স্ত্রী, এমন জালেম মহিলারা হাফসা এবং আয়েশা দুজনেই, একজন আবু বকরের বেটি আর একজন ওমরের, আবু বকরের মেয়ে অন্যজন ওমরের মেয়ে, এই যে আর এই মধুর ঘটনার মাধ্যমে রসুল্লাহকে এত কষ্ট দিয়েছেন, আল্লাহ যাকে আল্লাহ নাকি তাকে মাফ করবে না, আর আল্লাহ মাফ করলেও আমরা মাফ করবো না, এই হলো পুরো ব্যাখ্যা। ইনি বলছেন এর ফলে কী হয়েছে, রসুল্লাহকে আয়েশা এবং হাফসা এত কষ্ট দিয়েছেন যে বলা হয় যে রসুল্লাহ এক মাসের জন্য পুরো স্ত্রীদেরকে স্ত্রীদের সঙ্গ পরিত্যাগ করেছেন। এই ঘটনার ফলে রসুল্লাহর এত কষ্ট হয়েছে
যে এই এই দুঃখে বাকি স্ত্রীদেরকেও 1 মাসের জন্য তালাক দিয়েছেন, দিয়ে দিয়েছেন। হজর বলছেন যে এর কোনো যুক্তি আছে? রসুল্লাহকে আল্লাহ তালা বলছেন যে তুমি স্ত্রীদের সন্তুষ্ট করার জন্য এক বৈধ জিনিস হারাম মনে করছো। রসুল্লাহ ইসলামের পবিত্র জীবনী সম্পর্কে কত সুন্দর খোদা তালার সাধুবাদ এটি। আল্লাহ তালা বলছেন স্ত্রীদের সাথে এত তুমি শ্রদ্ধা এবং ভালোবাসার সম্পর্ক রাখো যে তাদের খাতিরে বৈধ বস্তুকেও হারাম করে নিচ্ছ যেন তাদের কষ্ট না হয়। কিন্তু মীর সাহেব বলছেন যে এটি এমন ভয়াবহ ঘটনা ছিল যে এর ফলশ্রুতিতে প্রতিক্রিয়াস্বরূপ রসুল্লাহ নাকি অন্য স্ত্রীদেরকেও কার্যত তালাক দিয়েছেন, 1 মাস তাদের সাথে তাদের সঙ্গ পরিত্যাগ করেছেন। হুজুর বলছেন যে এই কথার কোনো যুক্তি আছে কি? একটু ভাবার বিষয় এটি। এই দুজনের উপর যদি রাগ করে থাকেন, যাদের সম্পর্কে আল্লাহ বলছেন যে আল্লাহ তাআলা গফুর এবং রহিম, কথা শুধু এতটা আর রসুল কথা রসুল্লাহর পবিত্র সুন্দর অনুপম চরিত্রের স্বাক্ষর বহন করে, সে সম্পর্কে এই কথা বলা যে তিনি সব স্ত্রীদেরকে তালাক দিয়ে দিয়েছেন, এটি অগোচিত একটি ধারণা মাত্র। ইনি সারাংশ যা টানছেন তা হলো, যে সারাংশ বের করছেন তা হলো, রসুলুল্লাহর পারিবারিক জীবনে বিশেষ করে সাহাবা, তার স্ত্রী এবং বিশেষ করে তার স্ত্রীদের সাথে তার যে ব্যবহার, তার পূর্বের নবীদের ব্যবহারের মতো, নু এবং লুত আর ইব্রাহিম, হযরত নূহ এবং লূত তাদের স্ত্রীদের পক্ষ থেকে যে কষ্ট পেয়েছেন, যে দুঃখ পেয়েছেন, রসুল নাকি তার স্ত্রীদের পক্ষ থেকে সেই ধরনের কষ্ট পেয়েছেন পারিবারিক জীবনে, এটি মীর আহমদ আলী সাহেব বলছেন। দ্বিতীয় কথা রহস্য সম্পর্ক বা গোপন, এজ আসারাল্লাহু একটি আয়াত পড়ছেন হুজুর, সুরা মুজাদালার আয়াত খুব সম্ভব। কোরআন শরীফে একটি আয়াত পড়ছেন হুজুর, এরপর তালাকের ঘটনাকে একটি গোপনীয়তা সংক্রান্ত যে আয়াত আছে সেই আয়াতের সাথে সম্পর্কযুক্ত করছেন। ইনি বলছেন যে সত্যিকার অর্থে হযরত হাফসাকে রসুলুল্লাহ কোনো গোপন কথা বলেছিলেন, সেই কিন্তু সেই তিনি আর হযরত হাফসা কথাকে আর গোপন রাখেননি, আয়েশার কাছে তা প্রকাশ করেন, সেই সংক্রান্ত আয়াত এটি। আর আল্লাহ তাআলা এটি অপছন্দ করেছেন, আল্লাহ তাআলা এই কারণে এই আয়াত নাজেল করেছেন যা আমি ইতিমধ্যে পড়ে শোনালাম। যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্ত্রীদের মধ্য থেকে কতকের কাছে, আল্লাহ তাআলা কারো নাম উল্লেখ করেন না যে কার কাছে রসুল্লাহ গোপনীয়তা প্রকাশ করেছিলেন, সেই গোপন কথা কাকে রসুল্লাহ বলেছিলেন, কিন্তু রসুল্লাহ সেই স্ত্রী যখন ফালাম্মান আব্বাদ বিহি আজহারাহুল্লাহ আলাইহি, যখন তিনি সেই কথা অন্য কারোর সামনে প্রকাশ করেন, কার সামনে প্রকাশ করেছেন এটির উল্লেখ নেই, তো আল্লাহ তাআলা এই সম্পর্কে রসুল্লাহকে জানিয়ে দেন যে তোমার কথা প্রকাশ পেয়ে গেছে। আর রাফা বাদাহ ও আর আদান বাজ, আল্লাহ তাআলা যে বিস্তারিত বিবরণ দিয়েছেন তার কতক প্রকাশ করেছেন আর কতক প্রকাশ করেন স্ত্রীদেরকে, যাদের কাছে তিনি যার যে স্ত্রীর কাছে কথা বলেছেন তাকে বললেন যে আল্লাহ আমাকে এই কথা জানিয়েছে। যখন রসুলুল্লাহ তার স্ত্রীকে এই কথা বললেন, স্ত্রী বললেন মান আম্বা আকা, রসুলুল্লাহ তখন তিনি বললেন কে আপনাকে জানিয়েছে, আর রসুলুল্লাহ তাকে উত্তর দিয়েছেন খবির এবং আলিম, খোদা আমাকে এই কথা বলেছেন যে তুমি গোপন গোপন কথাকে আর গোপন রাখনি। এটি উল্লেখযোগ্য কথা
যে এটি প্রমাণিত যে রসুলুল্লাহকে অন্য কোনো মানুষ সে কথা বলেনি। সমস্ত ওরিয়েন্টালিস্ট যাদের সামান্য বিবেক আছে তারা এ ব্যাপারে একমত যে কোরআন সেই যুগের যে কথা বলে সে কথা অবশ্যই সত্য, নতুবা মোহাম্মদ রসুলুল্লাহকে মানুষ ছেড়ে চলে যেত। মানুষ বলতো যে দেখো এই ব্যক্তি আমাদের চোখের সামনে মিথ্যা বলছে, তাই আমরা এটি মানতে বাধ্য যে আমাদের নিজেদের সময়ের যে ইতিহাস কোরআন বর্ণনা করে তা সত্য। অন্য কোনো স্ত্রী যদি রসুলুল্লাহকে বলতেন বা অন্য কেউ বলতো তাহলে কোরআনে এই আয়াত আসা সম্ভব ছিল না। রসুলুল্লাহ বলেন যে আমাকে অন্য কোনো মানুষ বলেনি, আল্লাহ তাআলা আমাকে জানিয়েছেন ইনতাতু বা যদি তোমরা উভয়ে তওবা করো তাহলে নিশ্চিত জেনো যে কাদ সাগাত কুলুবুকুমা, তোমাদের হৃদয়ের একটা ভ্রান্ত প্রবণতা সৃষ্টি হয়েছে। ওয়াইন তাজাহারা, যদি তোমরা উভয়ে আমার সাথে জোট গঠন করো, ফাইনাল্লাহ ওয়া মাওলাহু, তাহলে আল্লাহ তাআলাই সেই রসুলের ওয়ালি আর জিব্রাইল এবং মোমেনদের মধ্য থেকে প্রত্যেক সেই ব্যক্তি যে নেক এবং পবিত্র, ওয়াল মালায়েকা তো বাদা যালিকা যাহির, আর ফেরেশতাও এরপর তার সাহায্যকারী। এটি সতর্কতা, সতর্ক, এটি একটি এক ধরনের ওয়ার্নিং, এই ধরনের আয়াতে রয়েছে। এই ধরনের কথা রসুলুল্লাহকে সম্বোধন করে আল্লাহ তাআলা বলেছেন যে যদি তুমি এই শিক্ষা থেকে বিন্দুমাত্র বিচ্যুত তাহলে আমরা তোমাকে আমরা আমরা তোমাকে এইভাবে তোমার সাথে এই হবে বা ওই হবে, এক জায়গায় নয় একাধিক জায়গায় আল্লাহ তাআলা এই কথা বলেছেন। এই আয়াতগুলো থেকে তাই এই কথা মনে করা উচিত না যে তাদেরকে কোপগ্রস্ত আখ্যা দেওয়া হচ্ছে, বরং বলা হচ্ছে যদি এমনটি হয় তাহলে এর এই এই ভয়াবহ ফলাফল প্রকাশ পেতে পারে। আর একই ধরনের সম্বোধন আল্লাহ তাআলা কোরআনে একাধিক জায়গায় এভাবে এর তুলনায় কঠোর ভাষায় করেছেন। আর মুফাসসির যখন পড়ে তারা কেঁপে যায় যে কি হলো, তখন মুফাসসিররা এর ব্যাখ্যা পেশ করে। স্পষ্ট বোঝা গেল যে এর অর্থ হলো হে রসুল, আল্লাহর নির্দেশকে যদি বিন্দুমাত্র তুমি লঙ্ঘন করো তাহলে তুমি যে খোদার সবচেয়ে প্রিয় তাকেও আল্লাহ তাআলা মাফ করবেন না। তো যারা এর তুলনায় নিম্নমানের তাদের কি অবস্থা হবে? তো একের মাধ্যমে অন্যদেরকে আসলে সতর্ক করা হয়, সাবধান করা হয়। রসুল ইসলামের স্ত্রীদের মাধ্যমে অন্যান্য মহিলাদেরকে সতর্ক করা হচ্ছে যে স্বামীদের কিছু আমানত তোমাদের কাছে রাখতে হয়, বিশেষ করে রসুলের আমানত যেটি তার তা তো অনেক গুরুত্বপূর্ণ বিষয়। এটি সামান্য গোপন কথা ছিল যা রসুলুল্লাহ তাঁর স্ত্রীকে জানিয়েছিলেন। এটি প্রকাশ করার পর এটিকে এত গুরুত্ব দেওয়া হয়েছে যে বাধ্যত সামান্য একটি গোপন কথা কিন্তু তুমি প্রকাশ করেছ, তাই এই ব্যাপারে সাবধান থেকো। রসুলুল্লাহর পদমর্যাদা এমন নয় যে প্রাত্যহিক জীবনে স্ত্রীরা স্বামীর সাথে যেমন ব্যবহার করে তার সাথে এমন ব্যবহার করো না, কথা এখানে শেষ। আল্লাহ নসিহত করেছেন, এটি এক ধরনের কথা বলার রীতি। মীর সাহেবের কি অর্থ করেন? তিনি বলেন যে এটি আয়েশা এবং হাফসার আচরণের দিকে ইশারা, যারা রসুলুল্লাহকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছেন, অন্য স্ত্রীদেরকে ঈর্ষা করে এবং ঘৃণা করে আর হিংসা প্রদর্শন করে, নিজের পক্ষ থেকে ইনি বানিয়েছেন এই ব্যক্তির মুখ থেকে। এ ব্যক্তি এত বিষোদ্গার করছে, এত রাগ, এত ক্রোধ তার হৃদয়ে যে আয়েশা এবং হাফসা, যে সেই আয়েশা যাকে কিছুক্ষণ আগে তিনি অমুল মোমেনের আখ্যা দিয়েছিলেন, বলছেন যে আয়েশা এবং হাফসা রসুলুল্লাহকে এত কষ্ট দিয়েছেন যে এটি অসহ্য। রসুলুল্লাহ হাফসার সাথে এত ক্রোধান্বিত হন যে এর বিস্তারিত বিবরণ ঐতিহাসিকরা এবং হাদিস বিশারদরা এবং অন্য উপাসকরা লিখেছে, আর যে কারণে কোরআন শরীফের এই আয়াত, এই পুরো সুরা এই কারণে নাজেল হয়েছে রসুলুল্লাহর অসন্তুষ্টির কারণে হাফসার প্রতি। ধমকি দেওয়া হচ্ছে খোদা, জিব্রাইল এবং ফেরেশতার।
সালেহুল মোমেনিন বলছে, সালেহুল মোমেনিন বলতে কি বোঝায়? ইনি বলছেন এখানে সালেহুল মোমেনিন বলতে হযরত আলীকে বোঝানো হয়েছে, শুধু আল্লাহ নয় বরং আলীকে তোমাদের পিছনে আমি লাগিয়ে দেব। এখন দেখুন হযরত আলীর পদমর্যাদা অনেক বড়, কিন্তু হযরত আলীকে এরা কীভাবে ব্যবহার করছে দেখুন। সেই আলী রাজি আল্লাহ আনহু, যাকে আল্লাহ তাআলা আনাকে বলছেন যে ওমরের মেয়ে এবং আবু বকরের মেয়ের পিছনে আলীকে লাগিয়ে দেব, এর ফলাফল কি হবে? ফলাফল কি হয়েছে? আবু বকর এবং যাদের মেয়েদেরকে শাস্তি দেওয়ার জন্য আল্লাহ তাআলা আলীকে বেছে নিয়েছিলেন, তার কথা অনুসারে তাদের পিতামাতার হাতে আবু বকর এবং ওমরের হাতে নাকি হযরত আলী অনেক কষ্ট সহ্য করেছেন, এর কথাগুলোর ভিতর অভ্যন্তরীণ এত বিরোধ রয়েছে যে একই সময় এর এক কথা গ্রহণ করলে অন্য কথা গ্রহণ করা যেতেই পারে না। সমস্ত হুজুর বলছেন সময় স্বল্পতার কারণে অনেক কথা আমি বাদ দিচ্ছি, এই পুরো কথার সার কথা হলো রসুল ইসলামের যে সমস্ত স্ত্রীদের কথা বলা হচ্ছে, উম্মুল মোমিনের কথা বলা হচ্ছে, 4 এবং 5 নম্বর আয়াত থেকে প্রমাণিত হয়। ইনি বলছেন যে তারা উন্নত মানের মহিলা ছিলেনই না, বরং রসুল্লাহ স্ত্রীদের তুলনায় ভালো মহিলা সমাজে ছিল। মীর আহমদ আলী সাহেব আরও লেখেন, যদিও রসুল্লাহ তালাক দেননি স্ত্রীদেরকে, কিন্তু তা সত্ত্বেও কি হয়েছে যা আমি আপনাদেরকে এখন পড়ে শোনাচ্ছি। এটি থেকে স্পষ্ট বোঝা যায় এই আয়াত নাজেল হওয়ার সময় যে সমস্ত স্ত্রীরা সেখানে ছিল, যত স্ত্রীরা রসুলুল্লাহ ছিলেন তখন, আর 4 এবং 5 নম্বর আয়াতে যাদেরকে সাবধান করা হয়েছে, রসুলুল্লাহর সমস্ত স্ত্রী যারা রসুলুল্লাহর যত স্ত্রী ছিল আয়াত নাযিল হওয়ার সময়, বিশেষ করে সেই দুজন হাফসা এবং আয়েশা, যাদের কথা এই সূরা তাহরিমের 4 এবং 5 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, এই উভয় আয়াত হযরত আয়েশার ক্ষেত্রে বলছেন যে প্রযোজ্য, এবং হযরত আয়েশা আর হযরত হাফসার ক্ষেত্রে প্রযোজ্য। তারা তাদের তুলনায় ভালো মহিলা সেই সমাজে ছিল, তারা সমাজের সর্বোত্তম মহিলা ছিলেন না। যাই হোক, সতর্কবাণীর কারণে তারা সাবধান হয়ে গেছে, সেই কারণে রসুলুল্লাহ তাদেরকে তালাক দেননি। ইনি বলছেন যে একটি কথা সুনিশ্চিত যে রসুলুল্লাহর এই স্ত্রীরা কোন সর্বোত্তম নারী ছিলেন না, যদি সর্বোত্তম নারী না হয়ে থাকেন তাহলে তারা কোন মানের মহিলা? সাধারণ নেক পাক পবিত্র মহিলা যারা আছে, যারা নিজেদের সম্ভ্রমের হেফাজতকারিনী, দোয়াকারিনী, ইবাদতকারিনী, ইনি তোমরা হয়তো ভাবতে পারো যে তারা এ ধরনের মহিলা হবেন। মীর আহমদ আলী সাহেব বলছে যে না, তারা 33 এবং 36 নম্বর সুরাতে যে সমস্ত মহিলাদের কথা আছে তাদের মতো নয়। সুরা আহজাবের 33 নম্বর, সুরা আহজাবের 33তম সুরা 36 নম্বর আয়তে যে সমস্ত মহিলাদের কথা আছে, আয়েশা এবং হাফসা সেই সমস্ত মহিলাদের মানেরও
নন হুজুর এই পুরো আয়াতটা পড়ছেন ইনাল মুসলিমিনা ওয়াল মুসলিমিনা ওয়াল মুমিনাত ইনাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত এই আয়াত পুরো পড়েছেন সূরা আহজাবের উনি বলছেন তাহরিমের আয়াত থেকে বোঝা গেল যে তারা উন্নত মানের নারী ছিলেন না কিন্তু তোমরা ভুলবশত এই কথা মনে করো না যে আয়েশা এবং হাফসা সাধারণ মুসলমান নেক নারীদের অন্তর্ভুক্ত এই কথাও মনে করো না আর এর সাধারণ মুসলমান নেক নারী কারা 36 নম্বর আয়াতে আছে তিনি বলছেন যে নিশ্চয় মুসলমান পুরুষ ও মুসলমান নারী মোমেন পুরুষ ও মোমেন নারী অনুগত পুরুষ ও অনুগত নারী এবং সত্যবাদী পুরুষ ও সত্যবাদী নারী এই এই যে বৈশিষ্ট্য আছে একজন নেক মুসলিম নারীর এই বৈশিষ্ট্যগুলোর কোনোটি হযরত আয়েশা এবং হাফসার ভিতর ছিল না তারা মুসলমান মুসলিমও ছিলেন না মোমেনও ছিলেন না কানেদাতও ছিলেন না অনুগতও ছিলেন না সত্যবাদিনীও ছিলেন না এরা ধৈর্যশীলাও ছিলেন না সাবের সাবে সাবেরা ছিলেন না খাশেহাত অর্থাৎ বিনয়ীও ছিলেন না কোনো খোদাভীতি তাদের ভিতরে ছিল না আর সাদকা দানশীলাও ছিলেন না তারা রোজাও রাখতেন না তারা রোজাও রাখতেন না ওয়াল হাফেজনা ফুরুজাহুম ওয়াল হাফেজাত আর নিজেদের লজ্জাস্থানে তারা হেফাজতকারীও ছিলেন না তিনি বলছেন হে নির্বোধরা হে সুন্নিদেরকে বলছেন নাউজুবিল্লাহ যে 36 নম্বর আয়াতেও তারা অন্তর্ভুক্ত নন ছিলেন না ওয়া যাকিরিন আল্লাহ কাসীরা ওয়া যাকিরাত তারা সে সমস্ত লোকদের অন্তর্ভুক্ত ছিলেন না সে সমস্ত মহিলাদের অন্তর্ভুক্ত ছিলেন যারা আল্লাহ তাআলাকে অজস্র ধারায় স্মরণ করে আর এর যে ফলা নেক হওয়ার যে ফলাফল আছে জান্নাত এবং ক্ষমা আল্লাহ তাআলা তাদেরকে হযরত আয়েশা এবং হাফসার সাথে মাগফিরাত এবং ক্ষমাও ব্যবহার করবেন না ক্ষমা মাগফিরাত এবং ক্ষমাও তাদের অদৃষ্টে নেই তো এই আয়াতের দিকে তিনি ইশারা করছেন এক তো মূল মোমেনিনও নন আর সাধারণ নেক মোমেনাও নন এই ধরনের মহিলাদের হাফসা এবং আয়েশার মতো মহিলাদের 36 নম্বর আয়াতে অন্তর্ভুক্ত হওয়ার প্রশ্নই ওঠে না আহজাবের 36 নম্বর আয়াত হুজুর পড়েছেন 33 নম্বর সুরার 36 নম্বর আয়াত এদের অন্তর রসুল্লাহর পবিত্র স্ত্রীদের আহলে বায়েত নারীদের অন্তর্ভুক্ত দুজন ছিলেন না সাধারণ মুসলমান নেক ভদ্র পুণ্যবতী নারীদের অন্তর্ভুক্ত এই দুজন ছিলেন না আমির আহমদ আলী সাহেবের মতে তাহলে প্রশ্ন দাঁড়ায় যে তারা কাদের মতো কাদের তুলনা এখন মীর সাহেব সেই বিষয়ে স্পষ্ট করছেন যে এরা আসলে কেমন মহিলা এখানে আসলে নু এবং লুতের স্ত্রীদের সাথে তাদের তুলনা করা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদেরকে তুলনা করা হচ্ছে হুজুর ইংরেজি রেফারেন্স পড়ছেন এরপর যখন অনুবাদ করবেন আমি আপনাদের শোনাবো রসুলুল্লাহর দুই স্ত্রী যারা রসুলুল্লাহকে কষ্ট দিয়েছে সূরা তাহরিমে ইনি বলছেন যে দুজন নবীর কথা যে উল্লেখ আছে নু এবং লুতের এই উল্লেখের মাধ্যমে আল্লাহ তাআলা এই কথা প্রমাণ করছেন যে যেভাবে নো এবং লুতের স্ত্রীরা এই পবিত্র নবীদের ঘরে থাকা সত্ত্বেও তাদের সাথে বিয়ে বৈবাহিক সম্পর্ক সত্ত্বেও তাদেরকে রক্ষা করতে পারেনি একইভাবে এই দুজন মহিলা নাউজুবিল্লাহ হযরত আয়েশা এবং হাফসা মোহাম্মদ রাসূলুল্লাহর সাহচর্য তাদেরকে কোনোভাবে মুক্তি দিতে পারবে না এইটা হলো মীর আহমদ আলী সাহেবের কথা নোহে স্ত্রী মানুষকে বলতো যে নূহ আলাইহিস সালাম নাকি নীচ এবং হীন লাঞ্ছিত ছিলেন এই দুর্ভাগা এই কথা বলছে
যে মোহাম্মদ রসুল্লাহ সাহেবের স্ত্রীরা নাকি মুসলমানদেরকে এই কথা বলতেন যে মোহাম্মদ রসুল্লাহ হলেন এই নাউজুবিল্লাহ নিজ নিজের পক্ষ থেকে কথা স্পষ্ট করছে। আর আর লোতের স্ত্রী গোপনে যে সমস্ত মেহমানরা লোতের কাছে আসতো মেহমানদেরকে গোপন কথা বলতো হযরত লোত সম্পর্কে, অভ্যন্তরীণ গোপন সংবাদ শত্রুদের কাছে পৌঁছাতো যে যে কে কে এসেছে এবং কে কে গেছে, তাদের উভয়ই আল্লাহর আজাবের শিকার হয়েছে। একইভাবে রসুলুল্লাহ সাল্লামের স্ত্রী যারা তাকে কষ্ট দিয়েছে তাদেরকেও ক্ষমা করা হবে না, তারাও শাস্তি পাবে নিজেদের এই অপকর্মের জন্য। এর তুলনায় বড় দুর্ভাগ্যের বিষয়ে কি আপনারা ভাবতে পারেন? আমি যখন থেকে এটি পড়ছি আমার শরীর জ্বলছে, আমার হৃদয় রক্তক্ষরণ হচ্ছে। এই দুর্ভাগারা নিজে আবার মুসলমান হওয়ার দাবি করে, সেই হযরত আয়েশা যার পবিত্র হাতে রসুলুল্লাহর প্রাণ বেরিয়েছে, যেটি রসুলুল্লাহর বাহুতে রসুলুল্লাহ যার বাহুতে ইন্তেকাল করেছেন, এরা জানতে পেরেছে, রসুলুল্লাহকে বোঝেননি, রসুলুল্লাহকে জানতেন না যে তার স্ত্রীরা কেমন, এদের পরিণাম কী হওয়া উচিত, যে রসুলুল্লাহ জানতেন না, তাদের উপর কেন ঠিক সেভাবে খোদার আজাব নাজেল হয়নি যেভাবে লুত এবং নোহের স্ত্রীদের উপর নাজেল হয়েছিল। এটি হলো এদের নোংরা অবস্থা, অভ্যন্তরীণ নোংরা চিত্র। আমি আশ্চর্য হই যে এইসব বিশ্বাস সত্ত্বে এরা মুসলমান, বড় ভালো মানুষ বুকে লাগায় এরা এদেরকে। আর এই কথাগুলোর একটিও পাকিস্তানের বিচার বিভাগকেও কষ্ট দেয় না, আলেমদেরও কষ্ট দেয় না, সাধারণ মানুষকেও কষ্ট দেয় না। এরা বলে যে আপন মানুষ নিজের আপন লোক নিজেদের মাঝে এমন হয়েই থাকে। রসুলুল্লাহ এবং তার স্ত্রীদের পক্ষে কেউ যদি বর্ষা নিক্ষেপ করলে আমাদের কি, এদের কোনো কষ্ট নেই এটি নিয়ে, কোনো মাথা ব্যথা নেই। কিন্তু যদি কোনো দুর্ভাগা আহমদি মোহাম্মদ রসুল্লাহ সত্যতার সাক্ষ্য দেয়, আমরা তার শিরচ্ছেদ করবো, তার ধন সম্পদ ছেড়ে নেব, তাকে ওলেতে গলেতে টানা হেঁচড়া করবো। এই হলো, এরা হলো সালমান রশদি, যাদের পাকিস্তানের ওলেতে গলেতে স্বাধীনভাবে চলতে দেওয়া যায় না। সালমান রশদির ধারণা দেখুন কোথায় থেকে কোথায় পৌঁছেছে, সালমান রশদি কাকে বানানো হচ্ছে। এই কথাগুলো যারা বলছে, মীর আহমদ আলী আমাদের ভাই আমাদের প্রিয়, আমি এই কথা বলছি না যে এদের বিরুদ্ধে অভিযান আরম্ভ করো, আমি নিষেধ করি, কিন্তু আমি বলছি যে আল্লাহ তালাকে ভয় করো, নিশ্চিত জেনো যে এই ধরনের বিদ্বেষ যারা মোহাম্মদ রসুলুল্লাহ এবং তার প্রিয়দের বিরুদ্ধে বক্ষে লালন করে তাদেরকে চিনো, কিন্তু যারা মোহাম্মদ রসুল্লাহর প্রেমিক, যারা পৃথিবীতে তহিদের পতাকা উচ্চকিত রাখছে, তাদের বিরুদ্ধে অন্তত পক্ষে মুখ বন্ধ করো। এখন আমি মীর সাহেবের পটভূমি তুলে ধরবো আপনাদের সামনে, কিন্তু এরপরে মজার কথা বলতে চাই আপনাদেরকে। এগুলো এদের পুরনো কথা, নতুন কোনো কথা নয়। ইবনে বতুতা, যিনি প্রসিদ্ধ পরিভ্রাজক এবং ঐতিহাসিক, যিনি প্রাচ্য পাশ্চাত্য সর্বত্র সফর করেছেন, তার ভ্রমণ কাহিনী সারা পৃথিবীতে প্রসিদ্ধ। সৈয়দ তাহের সাহেব মের সৈয়দ আহমদ নাসের সৈয়দ আহমদ নাসের সাহেব হযরত মোহাম্মদ ইসমাইল সাহেবের ছেলে, আমাদের সাথে পড়েছেন, একাত্রে খেলতেন, একাত্রে খেলাধুলা করতাম আমরা, বড় নেক মানুষ, আফ্রিকায় ছিলেন, বড় নেক প্রভাব আছে তার তার ছেলেরাও, যাদের পিতামহের রঙে রঙিন। ইনি রেফারেন্স পাঠিয়েছেন, ইবনে বতুতার বই মালিক ওমর আলী সাহেবের কাছে ছিল, তিনি এই ধরনের বই পড়ার গভীর আগ্রহ রাখতেন, ইনি জামিয়া লাইব্রেরিকে তোফা হিসেবে দিয়েছেন। রেফারেন্সটা শুনুন, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের
যে আশারায় মোবাশ্বেরা রয়েছে, তারা অর্থাৎ 10 জন জান্নাতের সুসংবাদ প্রাপ্ত, তারা বড় নেক সাথী ছিলেন, সঙ্গী ছিলেন, তাদেরকে খুব শ্রদ্ধা দৃষ্টিতে দেখা হয়। অর্থোডক্স মুসলমান যারা আছে তারা এই 10 জনকে গভীরভাবে শ্রদ্ধা করে। শিয়ারা তাদেরকে ইহুদা ইস্করিয়তির মতো মনে করে। খ্রিস্টান ইতিহাসে ইহুদা ইস্করিয়তির যে মর্যাদা, শিয়ারা তাদেরকে তেমনই মনে করে। এই 10 জন জান্নাতের শুভসংবাদপ্রাপ্ত 10 জন সাহাবিকে শিয়ারা অভিশপ্ত মনে করে, যেভাবে খ্রিস্টানেরা ইহুদা ইস্করিয়তিকে অভিশপ্ত মনে করে। বিশেষ করে ওমরের প্রতি ঘৃণা প্রদর্শন করা হয়, যিনি যিনি যার তত্ত্বাবধানে প্রথম খেলাফত হয়েছে, খেলাফতের নির্বাচন হয়েছে, আর আলীকে নাকি তিনি খেলাফত থেকে বঞ্চিত করেছেন। বিশেষ করে শিয়ারা হযরত আবু বকর এবং ওমরের প্রতি চরম ঘৃণা প্রকাশ করে, ঘৃণা রাখে। ওমরের প্রতি ঘৃণা এই জন্য যে আবু বকরকে খলিফা বানানোর ক্ষেত্রে ওমরের ভূমিকা ছিল, আর দ্বিতীয় খলিফা হয়েছেন স্বয়ং, হযরত আলীকে উত্তরাধিকার থেকে বা এবং খেলাফত থেকে তিনি বঞ্চিত করেছেন। ইবনে বতুতা বলছেন যে এটি এদের দাবি, এটি সত্য নয়। রসুল্লাহর যে ওসিও সেটিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ওমরই সকল ফিতনা ফাসাদ করেছেন। এমনি সিরিয়াতে অর্থাৎ দামেস্কে তার সফরের ঘটনা বর্ণনা করছেন ইবনে বতুতা। সেখানে এখন অনেক শিয়া আছে, দামেস্ক অঞ্চলে বসবাসকারী মানুষও চরম ঘৃণা রাখে এই 10 জনের প্রতি। আর ইনি বলছেন যে আশারায় মোবাশেরার প্রতি এদের এত ঘৃণা রয়েছে শিয়া, সেখানকার শিয়াদের, যে 10-এর যে সংখ্যা আছে এটিও তারা উল্লেখ করে না। তারা 10 সংখ্যাকে, 10 যে অঙ্ক আছে ডিজিট, এই শব্দকে ঘৃণা করে। তাদের দালালেরা বাজারে যখন কিছু বিক্রি করে, বাজারে যখন অকশন করে, নিলাম করে, তখন 10-এর পরিবর্তে তারা বলে যে 9 এবং 1। একদিন সেখানে একজন তুর্কি ছিল, তুর্কিরা তো বড় সুন্নি এবং বড় বীর মানুষ, তুর্কিরা সুন্নি এবং সাহসী। তিনি বলেন যে একদিন দেখলাম সেখানে এক তুর্কিও দাঁড়িয়েছিল, একজন সে যখন না 9 এবং 1 বলছিল, নিলামকারী সে লাঠি উঠায় এবং বলে যে 10 বলো, না হয় এখনই দেবো বাড়ি। তখন সে বলল যে ক্লাবের সাথে 10, ডান্ডা যদি ক্লাব বা ডান্ডা হাতে নিলে 10 বলবো, না হয় কোনোভাবে আমরা 10 বলবো না। তো যারা 10 শব্দ উল্লেখ করে না তাদের কথা বলছি, যে মীর আহমদ আলী সাহেব কোথাকার মানুষ, কোথায় জন্মগ্রহণ করেছেন। মীর আহমদ আলী সাহেবের পরিচিতি হুজুর তুলে ধরছেন ইন্ট্রোডাকশন অফ দ্য হোলি কোরআন থেকে। মীর আহমদ আলী বলেন যে তার পূর্বপুরুষ চতুর্থ পবিত্র ইমামের বংশ, জয়নুল আবেদিনের বংশ, সৈয়দে সাজ্জাদ জয়নুল আবেদিনের বংশ, আর তারা নিজেদেরকে সাজ্জাদি বলে। ইনি বলছেন যে আমার পিতার পক্ষ থেকে আমার সম্পর্ক চতুর্থ ইমাম হযরত জয়নুল আবেদিনের সাথে। তিনি দাবি করেন যে তার নানারা 10 জন পবিত্র ইমাম, দশম পবিত্র ইমাম আলী নাকির সাথে সম্পর্কযুক্ত। নানার বংশ আলী নাকির পক্ষ থেকে পিতার বংশ ইমাম জয়নুল আবেদিনের সাথে সম্পর্ক রাখে, এদেরকে নাকবি বলা হয়। আমার পিতা পিতামহ সেখান থেকে হেজাজ আসে, এরপর ইরান, তারপর ভারত, আর অবশেষে আমরা মাদ্রাসে প্রতিষ্ঠিত হই, মাদ্রাসে বসবাস করা আরম্ভ করি। মীর
মীরা আহমদ আলী মাদ্রাসা হেরিস হাই স্কুলে পড়ালেখা করে। খ্রিস্টান মিশনারিরা সেই স্কুল চালাতো যেখানে বাইবেল পড়া আবশ্যক ছিল। মাদ্রাসের মিশনারি স্কুলে পড়ালেখা করেছেন মীরা আহমদ আলী। চার্চ অফ ইংল্যান্ডের খ্রিস্টান মিশনারিরা সেই স্কুল চালাতো, সেখানে বাইবেল পড়া ছিল আবশ্যক। তিনি এখানে তার সময় সম্পর্কে উল্লেখ করেন, আমি প্রত্যেক বছর বাইবেল প্রাইজ এবং বাইবেলের পরীক্ষায় বৃত্তি পেতাম। বাইবেলের পুরস্কার এবং বাইবেল পড়ার জন্য প্রত্যেক বছর আমি বৃত্তি পেতাম, আর কখনও বাইবেলে আমার তুলনায় ভালো রেজাল্ট কেউ করেনি বাইবেল পাঠে। ধর্মশিক্ষার প্রতি আমার গভীর আগ্রহ ছিল। ক্যানন গোল্ড স্মিথ, যিনি এই প্রতিষ্ঠানের ম্যানেজার ছিলেন, তার সাথে সবসময় আমার আলোচনা হতো। হনুমান সিংয়ের সাথেও আমার আলোচনা হতো। একজন হনুমান সিং আরেকজন রেভারেন্ডের সাথে সবসময় আমার বাইবেল নিয়ে কথাবার্তা হতো। এরপর তিনি মুন্সি ফাজেলও হয়েছেন। ওরিয়েন্টাল লার্নিংয়ে তিনি বিএ করেছেন, এম এ আরবিক, এম এ ফার্সিও করেছেন। একই কলেজে তিনি অ্যাসিস্ট্যান্ট লেকচারারও নিযুক্ত হয়েছেন। আরবি এবং ফার্সি ভাষায় তিনি এরপর ডিপ্লোমা করেছেন। আরবি এবং ফার্সি ভাষায় উচ্চতর ডিগ্রিও তিনি নিয়েছেন। আমি পিস মেকার নামে একটা পত্রিকাও ছেপেছি। মীর আহমদ আলী সাহেব বলছেন এই পত্রিকায় এটিতে তিনি লেখেন যে এতে ডক্টর জেমসের বিভিন্ন আপত্তিরও খণ্ডন করা হয়েছে। এই জেমস তার বইতে কোরআনকে মানুষের কথা আর বাইবেলকে আল্লাহর কথা হিসাবে উল্লেখ করেছিলেন ডক্টর জেমস। আমি আমার পত্রিকায় এইসব কথার খণ্ডন করেছি। ইনি কী ধরনের উত্তর দিয়েছেন জেমসকে, এটি নিজেই বলছেন সে উত্তরের মান সম্পর্কে। আমি তার মুখ বন্ধ এমন উত্তর দিয়েছি যার ফলে তার মুখ বন্ধ হয়ে যায়। মুখ বন্ধকারী উত্তর এই পত্রিকায় মুখ বন্ধকারী উত্তর দিয়েছি, আর এটি খ্রিস্টান বিশ্বে খুব জনপ্রিয়তা লাভ করেছে। আমি এক খ্রিস্টানের কথার এমনভাবে মুখ বন্ধ করেছি যে সারা খ্রিস্টান বিশ্বে এটি জনপ্রিয়তা লাভ করেছে। বলছে মুসলমান বিশ্বে এটি জনপ্রিয়তা লাভ করেন, এটি কেমন প্রবন্ধ হবে? এমন মুখ বন্ধকারী যে খ্রিস্টান বিশ্ব তার প্রশংসা করা আরম্ভ করে কিন্তু মুসলমান বিশ্ব জানতেই পারেনি যে এত বড় মুসলমানের জন্ম হয়েছে, আমরা তাকে কী বলবো বেচারা। এটি বন্ধ হওয়ার পর আমি অনেক পড়ালেখা করার সুযোগ পেয়েছি। অনেক এমন পত্রিকা পড়েছে যাতে বিভিন্ন ওরিয়েন্টালিস্ট রসুল্লাহ এবং ইসলামের বিরুদ্ধে যে বিষোদ্গার করেছে সে ধরনের বিষয়াদি অনেক পড়ার আমার সুযোগ হয়েছে। সকল প্রকারের মিথ্যা অপবাদ যা মানুষ ছড়ায় ইসলাম এবং মোহাম্মদ সাল্লাহ ইসলামের বিরুদ্ধে, এই সংক্রান্ত বিভিন্ন বই পুস্তক পড়ার সুযোগ পেয়েছি আমি। হুজুর বলছেন প্রশ্ন হলেন এসবের উত্তর দেননি কেন, এখন সেই সম্পর্কে শুনুন। And the distortions of the text.
I had to remain quiet, bearing the mental torture against the middle. কেউ যদি প্রশ্ন করে যে আমি কেন এর উত্তর দিইনি, ইনি বলছেন যে আমার পত্রিকা বন্ধ হয়ে যাওয়ার পর এইসব পড়েছি, উত্তর কেন দিইনি। ইনি বলছেন যে সত্য কথা বলার আমার সাহস ছিল না বা তৌফিক পাইনি, সুযোগ পাইনি। আমি সত্য প্রকাশের শক্তি রাখতাম না, সামর্থ্য ছিল না, এই জন্য উত্তর দিইনি। আর এই যে সন্দেহ খ্রিস্টানদের পক্ষ থেকে সৃষ্টি করা হয়েছিল তা দূর করার সাহস ছিল না। আর যে সত্যকে যে পরিবর্তন করা হয়েছিল তা পরিবর্তনের আমার ভিতরে শক্তি ছিল না, আমাকে এই কারণে চুপ থাকতে হয়েছে। আর মানসিক অত্যাচার সহ্য করছিলাম আমি। ইসলামের বিরুদ্ধে যত এমন কথা চেপেছে তা আমি গুনে এখানে শেষ করতে পারবো না, কিন্তু কিছুর তালিকা এনে এখানে তুলে ধরছেন। সেই তালিকা কি? ট্রান্সলেশন অফ দ্য হোলি কোরআন ইন ইংলিশ। আমাদের খ্রিস্টান ভাই ক্যাপ্টেন ভিউ, খ্রিস্টান ভাইদের যে সমস্ত অনুবাদ সামনে রেখেছি তার ভিতর সেইলও আছে, ডেভেনপোর্টও আছে, ইয়ানওয়েরির কথাও আছে, ইয়ানওয়েরির নোটসও আছে, ট্রান্সলেশন অফ দ্য হোলি কোরআন ডক্টর নাম উল্লেখ নেই, শর্ট কমেন্ট্রি 1905 এডিশন, রডওয়েলের তফসির, ফামারের তফসির, লেনপুলের তফসির, মার্ডকের তফসির, কোরআন বাই এল ওয়েলস্টন, এই সব তাফসির আমি আমার সামনে রেখেছি আমার কোরআনের অনুবাদ করার সময়, তাফসির করার সময়, টিচিং অব দ্য হোলি কোরআন বাই ইচ্ছু, মিঙ্গানা অন দ্য স্টাইল অব দ্য কোরআন, মানে অনেক বই সামনে রেখেছেন তিনি কোরআনের তাফসির লিখতে গিয়ে। এই কথা বলছেন, এনে বলছেন সব কিছু পড়েছি কিন্তু আমি চুপ ছিলাম, এই ভাইদের পড়া, এই ভাইদের লেখা থেকে আমি উপকৃত হয়েছে। এরপর কি হয়েছে? ইনি বলেন যে আমি ভাবলাম যে একটাই চিকিৎসা, তা হলো কোরআনের সঠিক অনুবাদ দুনিয়ার সামনে তুলে ধরতে হবে এবং কোরআনের তাফসির করব, যার মাধ্যমে সব কথা স্পষ্ট হয়ে যাবে, সমস্ত ভ্রান্তি দূরীভূত হবে। এর ফলে আমি কোরআনের তাফসির লিখলাম। যেই যেই জায়গায় ধর্মযাজকরা আক্রমণ করেছে সেই আয়াতগুলো আমি পড়েছি। হুজুর বলছেন যে নোট আমি বের করার জন্য বলেছি। হুজুর বলছেন যে কোনো জায়গায় তিনি ইসলামের উপর যে আক্রমণ করেছে সমস্ত ওরিয়েন্টালিস্টরা সেইগুলোর কোনো উত্তর দেন, উল্লেখও করেননি যে এই আয়াত সম্পর্কে অমুক ব্যক্তি এই বলছে, এই আয়াত সম্পর্কে অমুক ব্যক্তি এই বলছে, আর আমি এই উত্তর দিচ্ছি। কিন্তু ইনি যা করেছেন তা হলো সব জায়গায় মোহাম্মদ রাসুল উপর আক্রমণ করেছে, এমন বিশুদ্ধগার করেছে, বলে যে এই আক্রমণ নাকি খ্রিস্টানেরা মোহাম্মদ রাসুলের বিরুদ্ধে করেছিল, তো এরা তাদের আক্রমণ, ইনি তাদের আক্রমণের উত্তর তো দেনইনি, বরং সর্বত্র সাহাবা এবং ওমুল মোমেনের উপর আক্রমণ করেছেন। অন্যান্য ওরিয়েন্টালিস্ট যারা আছে ধর্মযাজক তারা রসুলের উপর আক্রমণ করলেও উম্মাহাতুল মুমিনিনের উপর কখনো আক্রমণ করেনি। ইনি বলেন আমি তখন আমি তাফসির লিখেছি, সেই তাফসিরে তার তাফসির পড়লে মনে হবে যে কোরআন সাহাবা এবং উম্মুল মুমিনিনের উপর আক্রমণ ছাড়া অন্য কোনো কাজের জন্য নাজেলই হয়নি। এমনভাবে চরিত্র হনন করেছেন সাহাবাদের এবং রাসূলুল্লাহ সামনে স্ত্রীদের যে পৃথিবীর কোনো নবীর ইতিহাসে এমনটি হয়নি। হযরত লূতের স্ত্রীর কথা আপনি উল্লেখ দেখবেন, হযরত নূহের স্ত্রীর উল্লেখ আপনি পাবেন, কিন্তু ইনি যেই নোংরামি ছড়িয়েছেন ইনি রাসূলুল্লাহ স্ত্রীদের কাউকে ছাড়েননি, সবাইকে ইনি আহত করেছেন, ক্ষতবিক্ষত করেছেন শুধু এক আলীর জন্য, আর এবং আলীর আওলাদদের খাতিরে। কিন্তু সাহাবাদের যুগে নাকি শুধু হযরত ফাতেমা এবং আলীর দুই ছেলেই ছিলেন যারা পবিত্র ছিলেন,
তার কথা অনুসারে স্বয়ং আল্লাহ তাদেরকে পাক করেছেন, মোহাম্মদ রসুল্লার হাতে তারা পাক হননি। আর যাদেরকে পাক করার দায়িত্ব মোহাম্মদ রসুল উপর ন্যস্ত হয়েছিল, সেক্ষেত্রে তিনি এমনভাবে ব্যর্থ হয়েছেন যে তিনি সবচেয়ে অপবিত্র সত্তা সৃষ্টি করেছেন, যারা বিশ্বাসঘাতক ছিল, পাপাচারী ছিল এবং নিজের স্ত্রী হিসাবে তাদেরকে নির্বাচন করেছেন, যে যাদের তুলনায় সমাজের অন্য সমস্ত মহিলারা পাক ছিল। কেননা কোরআন যে সমস্ত নারীদের প্রশংসা করেছে সেই সকল নারীদের অন্তর্ভুক্ত ছিলেন না রসুল্লাহ স্ত্রীরা তার কথা অনুসারে। তো ইনি হলেন মীর আহমদ আলী সাহেব এবং তার কাহিনী। ৪৫ মিনিট সময় আছে, হুজুরকে বলা হলো যে সমস্ত পবিত্র নারীদের সম্পর্কে ইনি বলেন যে সাধারণ মুসলমান নারী থেকেও ঘৃণ্য মানের, সেই পবিত্র নারীদের কথা শুনে আল্লাহ তাআলা বলছেন যে ইয়া নেসা আন নবী লাস্তুন্নাকা আহাদ মিনান নেসায়, হে নবী পত্নীগণ, তোমরা কোনো সাধারণ নারীগণের মতন, যাদের প্রশংসা করা হচ্ছে সাধারণ নারী থেকে অনেক উন্নত মানের তোমরা, যদি তোমরা তাকওয়া অবলম্বন করে চলো, পুরনো বদভ্যাসগুলো পুরনো রীতিনীতি পরিত্যাগ করো, সব রুগ্ন হৃদয়ের রুগ্নতাকে যদি এড়িয়ে চলো, এমনভাবে কথা বলো না যে যাদের রোগ আছে তারা কোনো নোংরা কথা ভাবতে পারে, পবিত্র পরিশুদ্ধ কথা বলো, তাহলে তোমাদের মর্যাদা কী হবে সে সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন এই আয়াতে, 33 নম্বর আয়াত সূরা আহজাবের। যে সমস্ত অমল মোমেনদের ব্যক্তি লাঞ্ছিত করতে চাচ্ছে, প্রকাশ করতে চাচ্ছে যে সাধারণ মোমেন নারী সংক্রান্ত যে আয়াত আছে সেই আয়াতের অন্তর্ভুক্ত তারা হন না, তাদের সম্পর্কে আল্লাহ তাআলা কি বলছেন তা আবার শোনাচ্ছি আমি আপনাদেরকে, যেন ইতিবাচক বিষয়ের মাধ্যমে কথা শেষ হয়, আমরা যেই আমাদের হৃদয় যে ক্ষত বিক্ষত হয়েছে তার যেন সুরা হয়। মাইয়াকনুত মিন কন্যা লিল্লাহ ওয়া রাসূলিহি ওয়া তামাল সালেহান নউতেহা আজরাহা মারাতাইন, 32 নম্বর আয়াতটি। তোমাদের মধ্য থেকে যে কেউ আল্লাহ ও তার রসুলের আনুগত্য করবে, আল্লাহ ও রসুলের আনুগত্য করবে, ও তামাল সালেহান এবং সৎকর্ম করবে, নৌতেহা আজরাহা মারাতাইন, তোমরা সাধারণ নারী নও, তোমাদের পণ্যের তোমরা দ্বিগুণ প্রতিদান পাবে, ওয়া আতাদনা লাহা রিজকান করিমা, আমরা তোমাদের জন্য বড় সম্মানজনক রিজিক প্রস্তুত করে রেখেছি, ইয়া নেসা আন্নবী লাস্তুন্নাকা আহাদিম মিন নিসায়ে মিনান নিসা, হে নবী পত্নীগণ, তোমরা কোনো সাধারণ নারীগণের মতো নও, এনে তাকাইতুন্না ফালা তাখদানা বিল কওল, 33 নম্বর আয়াত। ফাইয়াতমা আল্লাযী ফি কলবিহি মারাদুন ওয়া কুলনা কওলাম মারুফা ওয়া আকরনা ফি বুয়ুতিকুন্না, নিজ নিজ গৃহে অবস্থান করো, ওলা তাবাররাজনা তাবাররুজাল জাহেলিয়া, পূর্বতন অজ্ঞযুগের পদ্ধতিতে সাজসজ্জা করবে না, ওয়া আকিমনা সালাতা নামাজ কায়েম করো, যাকাত দাও, ওয়া আতাইনাল্লাহ ওয়া রাসূলাহু, আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করো, ইন্নামা ইউরিদুল্লাহ লিইউযিবাকুম রিজসা আহলাল বাইত, হে আহলে বাইত, হে নবী পরিবার, নিশ্চয় আল্লাহ তোমাদের হতে সর্বপ্রকার কলুষ দূরীভূত করতে এবং তোমাদেরকে পূর্ণরূপে পবিত্র করতে চান।
এত পবিত্র করতে চান যেন তোমরা সারা পৃথিবীর জন্য নমুনা হতে পারো। ওয়াজকুরনা মা ইউতলা ফি বুয়ুতে কুন্না, এবং তোমাদের গৃহে যে আয়াতসমূহ এবং হিকমত হতে পাঠ করা হয় তা স্মরণ রেখো। ওয়াজকুরনা সংক্রান্ত বিষয়ে পূর্বে যা বলেছি যে মুফাসসিরা বলেন যে ওয়াজকুরনা শব্দের অর্থ হলো এখানে নসিহত, অর্থাৎ আল্লাহ তাআলার প্রতি কৃতজ্ঞ হও যে আল্লাহ তোমাদেরকে নবীর ঘরে রেখেছেন, নবীর ঘরে স্থান দিয়েছেন। ইন্নাল্লাহ কানা লতিফান খাবিরা, নিশ্চয় আল্লাহ সূক্ষ্মদর্শী। লতিফ শব্দের অর্থ হলো রেয়ার, লতিফ শব্দের কোনো অনুবাদ নেই উর্দুতে। লতিফ শব্দের অর্থ হলো এমন সত্তা যার তুলনায়, যার মোকাবেলা অন্য সব কিছু মোটা হবে, ভারী হবে, বড় হবে। লতিফ মানে সূক্ষ্ম, অর্থাৎ লতাফতের পরম রূপ, অর্থাৎ সবচেয়ে সূক্ষ্ম। লতিফ শব্দের অর্থ হলো এক সকল প্রকারের কলুষ থেকে মুক্ত, খাবিরা যিনি সকল বিষয়ে অবহিত, যে সত্তা নিজের সূক্ষ্মতার কারণে সর্বত্র বিরাজ করবেন, তিনি সব কিছু সম্পর্কে অবহিত হবেন। যে সর্বত্র বিরাজমান সে সব কিছু জানবে। এই আয়াতগুলো বলার পর হঠাৎ করে নাকি শিয়া আলেম বলছেন আল্লাহ কথা ভুলে গেছে, আল্লাহ তাআলা অন্য কারো কথা না বলে রসূলুল্লাহর স্ত্রীদেরকে সম্বোধন করেন, আল্লাহ ভুলে গেছেন যে তারা পবিত্র না, আল্লাহ নাকি এতটাও আরবি জানতেন না, এতটাও কথা বলতে জানতেন না, নবীর স্ত্রীদের কথা হচ্ছে হঠাৎ করে তাতে অন্য বিষয়ের অবতারণা করছেন, অথচ বিষয় একই চলছে, পবিত্রতার কথা হচ্ছে। আল্লাহ তাআলা এমনভাবে আল্লাহর সম্বোধনের রীতি এখানে পরিবর্তন হয়নি। আল্লাহ তাআলা বলছেন যে কারনা ফি বুয়ুতে কুন্না, নিজেদের গৃহে অবস্থান করো, মাঝখানে অন্য কোনো আয়াত নেই, একই এই কথা আল্লাহ তাআলা বলছেন। এই আয়াতে চলছে আলা তাবাররাজনা তাবাররুজুল জাহেলিয়াতিল উলা ওয়া আকিমনাস সালাতা ওয়া আতিনাজ যাকাতা ওয়া আতানাল্লাহ ওয়া রাসূলহু, 34 নম্বর আয়াত সূরা আযাবের। দেখুন রসুল ইসলামের পবিত্র স্ত্রীরা ইবাদত, আর্থিক কোরবানি, জাকাত, মানব সেবা এইসব বিষয়ে এমন পবিত্র আদর্শ ছিলেন যে পুরো ইসলামী ইতিহাস এ কথার সাক্ষী। অনেক সময় রাতে ইবাদতের সময় তো দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতেন যে একবার রসুলুল্লাহ ইসলাম আসেন তো জানা গেল যে ছাদের সাথে সাথে রশি জ্বলছে। জিজ্ঞেস করলেন এই রশির কাজ কি, তাকে বলা হলো যে আপনার অমুক স্ত্রী সারা রাত জেগে জেগে ইবাদত করেন, যখন ক্লান্ত হয়ে যান রশি ধরে দাঁড়িয়ে থাকেন যেন পুরনে যান। রসুল্লাহ বলেন যে রশি সরিয়ে দাও, এত ইবাদত করা দরকার নেই, ততটা ইবাদত করো যতটা করতে পারো। সদকা এবং খায়রাতে খায়রাত প্রদানের ক্ষেত্রে রসুল্লাহর পর সবচেয়ে বেশি সদকা খায়রাত তারাই তো করতেন। রোজা রাখা, এতে কাপ করা, পবিত্র কথা বলা, যেই সমস্ত কথার নসিহত করা হচ্ছে তা তাদের ভিতর সবই ছিল। এই আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে ইন্নামা ইউরিদুল্লাহু লিয়ুযহিবা আনকুম রিজসা, আমরা যে নসিহত করছি যে এটা করো সেটি করো না, এটি করো এই কাজ করো না, এর উদ্দেশ্য হলো, এর উদ্দেশ্য এটি নয় যে এই কথা বলা নয় যে তোমরা এমন কাজগুলো করো না, বরং এটি বলা উদ্দেশ্য যে তোমাদের মর্যাদা যেন আরও উন্নত হয়, খোদাতালা তোমাদেরকে আরও অনেক উন্নত মানে অধিষ্ঠিত দেখতে চান। ইউরিদুল্লাহ আনকুম ইউরিদুল্লাহ লিয়ুযহিবা আনকুম রিজসা আহলাল বাইতে, কথা কারো হচ্ছে, শিয়া সাহেবেরা অন্য কারো অন্য কাউকে এখানে ঢোকাচ্ছে। আয়াতের সম্বোধনের রীতিও পরিবর্তন করেননি আল্লাহ তালা, এ কারণে এক শিয়া সাহেব ফরমান আলী সাহেব লিখেছেন যে এটি থেকে স্পষ্টভাবে বোঝা যায়, শিয়া ফরমান আলী সাহেব বলেছেন যে এটি থেকে বোঝা যায় যে এই আয়াত আসলে এখানে থাকার নয়। মীর সাহেব লিখেছেন যে এই আয়াত এই স্থানেই থাকবে এবং আর এখানে সম্বোধন করা হয়েছে অন্যদের।
কিন্তু ফরমান আলী সাহেব বলছেন যে এই আয়াত এখানে থাকার যোগ্যই নয়। এই হলো শিয়া সাহেবরা যারা মুসলমান, আমরা তো আমরা আহমদেরা এখানে আসতে পারি না তাদের কথা অনুসারে, কারণ আমরা দরুদ পড়লেও তো আমাদের শাস্তি পেতে হয়। এখন এদের যে অন্য ভাই আছে তাদের কথা আমরা কিছুটা উল্লেখ করব। রিচার্ড বেল সাহেবের কথা বলি, তিনি কে ছিলেন, পুরো নাম হলো রেভারেন্ড রিচার্ড বেল, স্কটিশ নাম এটি। ডামফিশ এটি স্কটিশ উচ্চারণ। আপনি কি সেখানে গিয়েছেন যেখানে বেলের জন্ম হয়েছে? একজনকে জিজ্ঞেস করছেন, বললেন যে না আমি সেখানে যাইনি। ডামফিশ স্কটল্যান্ডের 1876 সনে তার জন্ম হয়। 1952 সনে 76 বছরে তিনি মারা যান। 1904 থেকে 7 পর্যন্ত স্কটল্যান্ডের মিনিস্টার ইনচার্জ ছিলেন। 28 থেকে 31 বছর বয়স পর্যন্ত তিনি পাদ্রী ছিলেন। অধিকাংশ ধর্মযাজক চার্চেরই সৃষ্টি। এডিনবরা বিশ্ববিদ্যালয়ে পড়িয়েছেন কোনো সময়। হে হিব্রুর অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, হিব্রু এবং ওরিয়েন্টাল ল্যাঙ্গুয়েজের প্রফেসর ছিলেন। 30 থেকে 45 বছর পর্যন্ত তিনি সেখানে প্রফেসর ছিলেন। 1938 থেকে 47 পর্যন্ত এই ইউনিভার্সিটিতে তিনি রিডার ছিলেন। 1971 পর্যন্ত সেখানে রিডার হিসাবে কাজ করেছেন। 76 বছর বয়সকে মারা যান। তার যোগ্য সাগরে যারা অনেক খ্যাতমান হয়েছেন, খ্যাতি কামিয়েছেন, তাদের একজন হলেন মনগোমরি ওয়ার্ড, তিনি শিখিয়েছেন। অরিজিন অফ ইসলাম ইন ইস খ্রিস্টান এনভায়রনমেন্ট, পাশ্চাত্যে তার প্রসিদ্ধ বই এটি। খ্রিস্টান পরিবেশে ইসলামের সূচনা, খ্রিস্টান পরিবেশে ইসলামের সূচনা, খ্রিস্টান পরিবেশে ইসলামের কীভাবে সূচনা হলো, অথচ ইসলামের সূচনা হয় মক্কায় এবং মুশরিকদের পরিবেশে এটি হয়েছে। এই প্রশ্ন উঠে এর খুব সহজ তিনি উত্তর দিয়েছেন। একটি তিনি বলেন যে মক্কাতে কোরআন নাজিলই হয়নি। ইনি বলছেন যে কোরআনের সূচনাই হয়েছে মদিনাতে। তার প্রশ্ন হলো মক্কা থেকে বের কেন করা হলো, রসুলুল্লাহকে মদিনে আসা দরকার কে ছিল, কি কোন শত্রুতার কারণে মক্কাবাসীরা আক্রমণ করছিল, রসুলুল্লাহ কি বলতেন তাদেরকে, কোন খোদার তহিদের গান গাইতেন যে কারণে শাস্তি দেওয়া হচ্ছিল। ইনি বলছেন যে না না এগুলো সব কাহিনী, ওয়াহির সূচনাই হয়েছে মদিনাতে। আর মদিনাতেও প্রথম 2 বছরের পর যার জ্ঞানের এই অবস্থা, সে হলো এদের গুরু বা শিক্ষক। সে তো এটি হলো তার দৃষ্টিভঙ্গি। তার আরও একটি বই আছে, দ্য কোরআন ট্রান্সলেটেড উইথ এ ক্রিটিক্যাল রিঅ্যারেঞ্জমেন্ট অফ দ্য সুরাস। আমি এটি বলছি এই জন্য যে সমস্ত যুবকদেরকে আমি গবেষণার জন্য ডাকছি তাদের এদিকে দৃষ্টি দেওয়া উচিত। মীর সাহেব যাদের তালিকা পেশ করেছেন তাতে যাদের কথা উল্লেখ আছে তাদের এদের এক একজন করে নিতে হবে। এদের সবার বইয়ের উপর আহমদি যুবকদেরকে কাজ আরম্ভ করতে হবে, হুজুর বলছেন, এই জন্য আমি উল্লেখ করছি। তার রীতি হলো তিনি জার্মান স্কলার নরলেকের স্টাইলের অনুসরণ করেছেন এবং সুইডেনের শলের রীতি অনুসরণ করেছেন। তার সম্পর্কে লেখকের বিভিন্ন মন্তব্য যার সাথে আমি একমত নই,
ফ্রেডরিক শোয়ালে এবং নর্লেকে এরা তারা সেই কথা বলে না যে কথা ইনি বলছেন। তারা বলেন যে কোরআনের সঠিক তত্ত্ব যদি জানতে হয় তাহলে সর্বোত্তম উপায় হবে যে যে বছর বা যে যে সময়ে যে আয়াত নাজেল হয়েছে সেই ধারাবাহিকতা আয়াতগুলো রাখো। সূচনা থেকে সমাপ্তি পর্যন্ত কোরআনে করিমের নজলের যে নাজেল হওয়ার যে ধারাবাহিকতা তা পড়া যায়। এই কথাগুলো এমন যা অন্যান্য মুসলমান গবেষকরা করেছেন, এই দৃষ্টিকোণ থেকে তারা দেখেছেন, আর এতে কোনো অসুবিধা নেই এমনটি করতে। কোরআন নাজেল কীভাবে হয়েছে আর আল্লাহ তাআলার পক্ষ থেকে নতুন ধারাবিন্যাস কীভাবে দেয়া হয়েছে এটি অনেক বড় একটি নিদর্শন যা আমরা দেখি। একবার আমিও কিছুকাল এই চেষ্টা করেছি কোরআনের বিভিন্ন আয়াত এবং সুরাকে নাজেল হওয়ার দিক থেকে ধারাবিন্যস্ত করার। অনেক বড় কাজ ছিল, আমার সাধ্যের বাইরে ছিল, অনেক বড় ব্যস্ততাও ছিল আমার। যেই কাজ হয়েছে এখন পর্যন্ত আহমদি আলেমদেরকে তার সামনে রাখা উচিত। এর কারণ হলো কোরআন নাজেল হওয়ার যে ধারাবাহিকতা নাজেল হয়েছে সেটিকে পরিবর্তন করা হয়েছে ওহির আলোকে। কোরআন সেই আজকে কোরআন এভাবে আমাদের সামনে আছে, এটি কোরআনের একটি অসাধারণ নিদর্শন। নতুন ধারাবিন্যাস এমন যে মনে হয় যেন এইভাবে নাজেল হয়েছে, এভাবে হওয়া উচিত ছিল। সুরা ফাতেহা, বাকারা, এরপর পরের সুরাগুলো আসে, এমন অসাধারণ একটি ধারাবিন্যাস এটি যে মানুষ হতভম্ব হয়ে যায়, বিস্মিত হয় কোরআনের ধারাবিন্যাস দেখে। তো এই কথাটি কোরআনের সত্যতার প্রমাণ, মিথ্যা হওয়ার নয়। যে দৃষ্টিকোণ থেকেই কোরআন পড়ো না কেন, যে চোখেই কোরআনকে দেখো না কেন, সত্যিকার অর্থে এখানে কোনো বিরোধ তোমরা পাবে না। যদি কোনো কথা পাও কোরআনের সৌন্দর্য নতুনভাবে তোমাদের সামনে প্রকাশ পাবে। এই লেখক বেলের যে পরিচয়, এখানে রিচার্ড বেলের যে পরিচয় বর্ণনা করেছেন তা ঠিক নয়। ইনি কি বলছেন দেখুন, তিনি বলছেন কোরআনের রিভিশন হয়েছে, এটাকে পুনর্বিন্যস্ত করা হয়েছে, কোরআন সম্প্রসারণ করা হয়েছে, কোরআনের আয়াত আগে পিছিয়ে করা হয়েছে, আর লিখিত ডকুমেন্টের উপর নির্ভর করে নাকি কোরআন লেখা হয়েছে। ইনি বলছেন যে কিছু কিছু লিখিত ডকুমেন্ট বা পাণ্ডুলিপি থেকে কোরআন বানানো হয়েছে। কোরআনের যে পাণ্ডুলিপি ছিল বিভিন্ন চামড়া, হাড়ে এবং পাতা যা লেখা হচ্ছিল, ইনি বলছেন যে এইগুলো কাহিনী সব। কিছু লিখিত পাণ্ডুলিপিও ছিল, সেখান থেকে কোরআনকে নেওয়া হয়েছে, বাকি কথা মানুষ নিজেরা লিখেছে, বানিয়েছে নতুন মতামত। তার মতে এটি হলো কোরআন। হুজুর বলছেন যে ইতিহাসে যে রিঅর্গানাইজ করেছে সেটি সে কীভাবে করলো। হুজুর বলছেন মিথ্যার কোনো পা হয় না। একদিকে বলছে যে কোরআন করিম আসলে নাজেলই হয়নি, মক্কাতে নাজেল হয়নি, মদিনায় হয়েছে। আর কোর যে সমস্ত রেফারেন্স রয়েছে মক্কা সংক্রান্ত, মিনি কোথায় বের করবেন সেগুলো, আর পুরাণিক পুরো কোরআন করিম আবার নতুনভাবে সে বিন্যস্ত করেছে আর আরম্ভ করেছে মদিনা থেকে। আর মোহাম্মদ রসুল্লাহর জীবনে সেই ধারাবিন্যাস শেষ হয়ে গেছে। আর দাবি করছে যে আসলে কোরআন বেশিরভাগ এসেছেই পরে। এত মিথ্যাবাদী কথা, মিথ্যাও যদি বলতে হয় অন্তত পক্ষে মিথ্যা বলার একটা রীতি আছে। কাউকে মারারও একটা রীতি আছে, আর যারা মারতে চায় তারা এইভাবে মারে না। এই ব্যক্তির যে এর অর্বাচীনতার ধারণা আপনারা নিজেরাই করতে পারছেন। হুজুর যে বসে আছেন সিটে, সেই সিট সম্পর্কে কিছু কথা বলছেন। যে হুজুর বলছেন আমি বিভিন্ন কথা বলছি রিল্যাক্সভাবে, কোরআনের তাফসিরের আমার মাথায় সেই চাপ নেই যা তাফসিরের সময় বিল হয়।
একটি ধারণা থেকে দ্বিতীয় ধারণা, দ্বিতীয় থেকে তৃতীয়, এরপর অন্য অন্য আয়াত স্মরণ করা বা এর রেফারেন্স দেয়া, এই কাজগুলো ছিল প্রেশারের কাজ। এখন তো আমি বড় আনন্দ পাচ্ছি, দৈহিক কোনো কষ্ট নেই আমার। এখন আমার পা শুয়ে যায়, অবশ হয়ে যায়, পা যখন কিছুটা অবশ হয় তখন আমি মনে করি যে হেলান দিলে ঠিক হয়ে যাবে। যে সমস্ত কয়েকটি পরিভাষার ভুল হয়েছে, আমরা পড়তে গিয়ে ভুল করেছি, সেগুলো কোথায় এখন হুজুর জিজ্ঞেস করছেন। ইন্না মাইয়া রাব্বি সাইয়াহদিন, এটি এই আয়াত সম্পর্কে কিছুটা কিছু ভ্রান্তি আছে। হুজুর বলছেন অনেক সময় কোনো কোনো বন্ধু মনোযোগ আকৃষ্ট করেন যে তেলাওয়াতে জের পরিবর্তে জবর পড়া হয়েছে বা জবরের পরিবর্তে জের পড়া হয়েছে, শব্দ আগে পেছে হয়ে গেছে, এত দীর্ঘ শ্রদ্ধার সাথে চিঠি লেখেন যে মূল কথার আগে অনেক দীর্ঘ তারা ইন্ট্রোডাকশান লেখেন, যা যাতে অসুবিধা হয়। হুজুর বলছেন যে আসল কথা হলো কোরআনের হাফেজ, যারা সারা জীবন কোরআন তেলাওয়াত করেন এবং পড়েন, তাদেরকে স্মরণ করানোর জন্য তারাবির সময় দু তিনজন পেছনে দাঁড়িয়ে থাকে, অথচ তারাবির সময় তারা বিশেষ করে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তেলাওয়াত করতেই থাকেন। হুজুর বলছেন আমি কোনো বিষয়ে বর্ণনা করার সময় সেই আয়াত সেই আয়াতগুলো বলি যে আয়াতগুলো আমি মুখস্থ করিনি, কিন্তু কোরআন বারবার পড়ার কারণে আয়াত মনে পড়ে, তা আমি শোনাই। তো কোনো ক্ষেত্রে যদি ভুল হয় এটি বলতে গিয়ে, এটি এমন বিষয় নয় যার জন্য ক্ষমা, তা আমি যদি কোনো জায়গায় ভুল করি আমাকে স্মরণ করাতে গিয়ে আপনাদের ইস্তেগফার করার প্রয়োজন নেই। আপনারা সুবহান আল্লাহ পরে যা ইচ্ছা আমাকে লিখতে পারেন বা বলতে পারেন, কোনো অসুবিধা নেই। লাইসালিল ইনসানে ইল্লা মা সাআ, এটি কোরআনের আয়াত, কিন্তু বলা আমাকে বলা হয়েছে যে আপনি পড়েছিলেন। আমি বলেছিলাম যে ইন্না লাইসালিল ইনসানে মা সাআ, হুজুর বলছেন হতে পারে, আসলে আয়াত হলো আল্লাইসালিল ইনসানে ইল্লা মা সাআ, মানুষের প্রচেষ্টার ফসল ছাড়া সে আর কিছু কুড়াবে না। হুজুর বলছেন যে এটা সংশোধন করে নিন। আরো একটি আয়াত পড়েছিলাম যে ইন্না রাব্বি মাই সাইয়াহদিন, আসল আয়াতটা হুজুর বের করতে বলছেন যে আসল আয়াত বের করুন, আবার যেন সংশোধন করতে না হয়। আরেকটি আয়াতে ভুল হয়েছে, সে আয়াতটি হলো ইন্না ইন্না মাইয়া রাব্বি সাইয়াদিন, আমি বলেছিলাম ইন্না মাই রাব্বি। আমি যেভাবে বলেছি এই কথাগুলো এমন নয় যে যারা আমাকে স্মরণ করান তাদেরকে ক্ষমা চাইতে হবে। আমার মনে আছে হযরত মুসলিম মওদ রাদিয়াল্লাহু আনহুকে রেফারেন্স দেওয়ার জন্য হযরত হাফেজ রোশন আলী সাহেব থাকতেন, হযরত মুসলিম মওদ বলেছিলেন, এই কারণে আমার মনে আছে। তিনি বলেন যে তার যুগে আমি খুব উপভোগ করতাম, কোন কোনো আয়াত সংক্রান্ত বিষয় যদি মাথায় আসতো তিনি অবিকল সেই আয়াত আমার সামনে নিয়ে আসতেন, কখনো এক মুহূর্তের জন্য আমাকে আমার মাথায় চাপ পড়েনি বা আমাকে সন্ধান করতে হয়নি, কিন্তু তারপর সেই ধরনের হাফেজ আর পাওয়া যায়নি। তো এই ধারা তো অব্যাহত আছে, এই যুগ এমন নয় যখন কোনো এমন যুগ নেই যে যুগে কোরআনের রেফারেন্স দিতে গিয়ে কেউ ভুল করেনি, এটিকে সংশোধনের রীতি আছে। কোরআনের নামাজে যদি ভুল হয় তাহলে বলা হচ্ছে যে সেখানে সুবহানাল্লাহ বলার দরকার নেই, লোকমা দেবে, অর্থাৎ পেছন থেকে আয়াত স্মরণ করিয়ে দেবে, তাহলেই হবে। কালা কাল্লা ইন্না মাইয়া রাব্বি সাইয়াহদিন, আমি আয়াত আমার সামনে ছিল না, তাই আমি শুধু বলেছি ইন্না রাব্বি মাইয়া সাইয়াহদিন। সেল সাহেব থেকে এখন আমরা বেরিয়ে আসি, আরেকজনের পরিচয় তুলে ধরব। না না, সেল তো এখন আরম্ভই হয়নি, হুজুর বলছেন আমরা রিচার্ড বেলের কথা বলছিলাম এতক্ষণ, এখন সেলের কথা উল্লেখ করি। সেল
মনির সাহেবকে হুজুর গাইড করছেন কোনো বিষয়ে যে এই কাজটি করুন। সেল সম্পর্কে ডেনিস রস লেখেন, তার তার জীবনী সম্পর্কে তিনি লিখেছেন, 1697 তার জন্ম হয়। 1736 39 বছর বয়সে ইন্তেকাল করেছেন। হিব্রু এবং আরবিক ভালো জানতেন। বিবলিক্যাল লেখা, বাইবেল সংক্রান্ত লেখা এবং বাইবেলের পর বাইবেল সম্পর্কে যা লেখা হয়েছে এমন বিষয়ে বেশ দক্ষ ছিলেন তিনি। যে সমস্ত ইহুদি আলেম পণ্ডিতের বিভিন্ন লেখার রেফারেন্সেস তার বইতে পাওয়া যায়, আর এটি থেকে বোঝা যায় যে তিনি সেগুলো পড়েছিলেন। 1720 সনে ইনার টেম্পলের ছাত্র হিসাবে তিনি ভর্তি হয়েছেন। 1920 সনে ইনার টেম্পলের ছাত্র স্যামুয়েল সেল হলেন তার পিতার নাম। লন্ডনের নাগরিক এবং লন্ডনেরই তিনি সওদাগর ছিলেন তার পিতা। সে যুগেই সুলেমান নাগরি, সালেমান নাগরি যার আসল নাম ছিল রহমান সাদি, রহমান সাদিকে বা সুলেমান নাগরিকে খ্রিস্টান পাদ্রেরা তাদের প্রতিনিধি হিসাবে এখানে পাঠিয়েছেন, কারণ তারা জানতে পেরেছেন ইনার টেম্পলে খ্রিস্ট ধর্মের একটা সিট বানানো হয়েছে, আর অনুরোধ করে যে আমাদেরকে আরবি ভাষায় বাইবেলের অনুবাদ দেয়া হোক, আর এই বিশ্ববিদ্যালয়ে তাকে প্রস্তুত করা হোক। নাগরি প্রথম ব্যক্তি যিনি সেলকে আরবি শিখিয়েছেন। আর শেষ কথা হলো, সেলকে আরবি ভাষা শিখিয়েছেন নাগরি। গ্রিক অ্যালেপ্পো যে রাজার অনুবাদক ছিল সেই এই ব্যক্তিকে গাইড করেছে। আর সে ওরিয়েন্টাল ডায়ালেক্ট, ভাষা এবং ডায়ালেক্টের ভিতর পার্থক্য হলো ল্যাঙ্গুয়েজ বলা হয় ভাষাকে, ডায়ালেক্ট কোনো ভাষার যে বিভিন্ন রূপ যা বিভিন্ন এলাকা আঞ্চলিক ভাষা, আঞ্চলিক ভাষাকে বলা হয় ডায়ালেক্ট। আরবদের ভিতর বিভিন্ন ডায়ালেক্ট ছিল, আমাদের ভারতে বিভিন্ন ধরনের ডায়ালেক্ট আছে, পাঞ্জাবির ডায়ালেক্ট আছে, ইংল্যান্ডে ইংলিশ ডায়ালেক্ট বা কটপকনি ডায়ালেক্ট রয়েছে। একজন হুজুরকে বোঝাচ্ছেন যে ডায়ালেক্টের উর্দু অনুবাদ কি, হুজুর হুজুর তার সাথে একমত নন। ডায়ালেক্টের বিশেষ রূপ হলো মূল ভাষায় কিছু পরিবর্তন এসে যায়, এটিকে বলা হয় ডায়ালেক্ট। যেমন এক জায়গার পাঞ্জাবি একরকম, পূর্ব পূর্ব পাঞ্জাব থেকে পশ্চিম পাঞ্জাবের দিকে আসেন আপনি,
শুধু উচ্চারণই পরিবর্তন হয় না, বরং শব্দও বদলে যায়। এইসব কিছুকে ডায়ালেক্ট বলা হয়ে থাকে। এর জন্য উর্দু শব্দ পাওয়া যাচ্ছে না ডাইলেক্টের জন্য। ডেনিসন রস এ কথা বলেন যে আরবি তিনি ভালো জানতেন, হিব্রু জানতেন, কিন্তু পরে গিয়ে তিনি পরে তিনি আবার এই কথাকে পরিবর্তনও করেন। ইনি বলেন যে আমি উপসংহারে পৌঁছতে বাধ্য হই যে বাজেত মনে হয় যিনি আরবিবিদ, আরবি বিশারদ বিভিন্ন বইয়ের রেফারেন্স দিচ্ছেন, কিন্তু আক্ষেপের সাথে আমাকে স্বীকার করতে হয় যে বেজাবি ছাড়া, অর্থাৎ বেজাবি হয়তো ইনি পড়েছেন, বাকি সমস্ত রেফারেন্স সেকেন্ড হ্যান্ড ছিল, মূল বই থেকে তিনি কখনো নেননি। ইনি বলছেন যে কোত্থেকে আসলো তাহলে, মারাঠির একটা রচনা আছে যিনি ইতালি লেখক, ইতালির লেখক ছিলেন, যাকে পোপ কোরআনের অনুবাদ এবং ইসলাম সম্পর্কে বই পুস্তক লেখার জন্য বিশেষ প্রশিক্ষণ দিয়েছিলেন। তার সম্পর্কে আমরা জানি না যে সে কোন কোন জায়গায় প্রশিক্ষণ পেয়েছে, কিন্তু এটি জানা কথা যে আরবি ভাষায় তার যথেষ্ট দক্ষতা ছিল, আর সেই ইউরোপে প্রথমবার কোরআনের প্রকৃত পরিচয় তুলে ধরে এবং কোরআনের বিরুদ্ধে এবং ইসলামের বিরুদ্ধে অনেক কথা লিখেছে। সেল সাহেব আসলে তারই সৃষ্টি। সেল মারাঠির অনুবাদ সম্পর্কে অনেক কিছু লিখেছে। সেল তার শিক্ষক মারাঠি সম্পর্কে লেখে যে সাধারণত সচরাচর এই কথা সঠিক যে মারাঠির অনুবাদ সঠিক অনুবাদ, কিন্তু কঠিন বিষয় হল সে আরবি পরিভাষার দূরে যেতে চায় না, এত কাছে থাকে যে অন্যের জন্য এটি বোঝা কঠিন হয়ে যায়। মারাঠির অনুবাদ যারা মোহাম্মদান লার্নিং সম্পর্কে জানে না, মোহাম্মদান অর্থাৎ ইসলাম সম্পর্কে যারা অবহিত নয়, তাদের জন্য মারাঠির অনুবাদ বোঝা বড় কঠিন। তার নোট অনেক কাজের, কিন্তু তার যে এই রচনা সেটি অনেক কাজের, অনেক উপকারী, কিন্তু তিনি যেই খণ্ডন করেছেন কোরআনে শিক্ষার, অতি বেশি আক্রমণ করেছেন এবং অন্তঃসার শূন্য, অর্থাৎ তা পড়ে মানুষ স্বস্তি বোধ করে না। আর অনেক সময় অনেক ক্ষেত্রে অসৌজন্যমূলক বা অভদ্রতাও দেখা যায় তার লেখাতে। আমি যদি তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ না করি তাহলে এটি অনেক বড় অন্যায় হবে। তার কাজ অবশ্যই অনেক ভালো, নিঃসন্দেহ সার্বিক দৃষ্টিকোণ থেকে। এটি যদি আমি স্বীকার না করি যে আমি তার রচনা থেকে উপকৃত হয়েছি, তাহলে এটি অকৃতজ্ঞতার সামিল হবে। ইনি আসলে ল্যাটিনের বিশেষজ্ঞ ছিলেন। এটি যদি ল্যাটিন ভাষায় লেখা হয়েছে তাই তোমরা পুরোপুরি এটি থেকে উপকৃত হতে পারবে না। ডেনিস রস এই কথাগুলো উল্লেখ করেছে। এরপর ডেনিস রস সাহেব লেখেন, মারাঠির প্রতি তিনি যে কৃতজ্ঞ এই কথা সেল নিজেই স্বীকার করেছেন।
কিন্তু ইনি পুরো কথা বলেন না, যতটা বলা উচিত ছিল ততটা বলেন না। ইনি মরাঠি থেকে এত বেশি লাভবান হয়েছেন, মরাঠির লেখার উপর এত বেশি নির্ভর করেছেন। আমি বলতে আমরা বলতে পারি আরবি তিনি এক শব্দ যদি না জানতেন, শুধু ল্যাটিন জানলেও তার কাছ থেকে ইনি যা শিখেছেন তাই যথেষ্ট ছিল। আর সেল তাই লিখেছেন, মরাঠি যা বর্ণনা করেছে সরাসরি অন্যদের কাছ থেকে শেখার প্রয়োজনে নেই, কেননা মরাঠির লেখাতে সব কিছু ছিল। আর ল্যাটিন ভাষাই এর জন্য যথেষ্ট ছিল। এর অর্থ হলো এর পুরো জ্ঞান, কোরআনের জ্ঞান মারাঠি থেকে তিনি নিয়েছেন, এছাড়া পাঞ্জাবি পড়েছেন আর এছাড়া আর কোনো কিছুই পড়েননি। এই হলো সেল সম্পর্কে মুদ্রা কথা এবং মোট কথা। বিভিন্ন আরবিক লেখকের যে উদ্ধৃতি কথা যিনি যা উল্লেখ করেছেন, বেজাবি ছাড়া অন্য কাউকে তিনি উদ্ধৃত করেননি, আর মারাঠি করেছেন আর ইনি করেননি। যা যত কোটেশন বা উদ্ধৃতি আছে মারাঠি থেকে তিনি নিয়েছেন। পার্থক্য হলো মারাঠি মূল আরবি উদ্ধৃতি ওদের না, সেল শুধু অনুবাদ উপস্থাপন করে। আমি এই কথা বলতে চাই না যে সেল আরবি জানতেন না, কিন্তু এই কথা আমি অবশ্যই বলবো তার বিশ্বস্ততার বা তার সাধুতার মান। দেখুন সবকিছু মারাঠি থেকে নিয়েছেন, কিছু বেজাবিও পড়েছে, কিন্তু মোটেই উল্লেখ করে না যে আমি মারাঠি থেকে নিয়েছি। আর তিনি সব কিছু বর্ণনা করেছেন, শুধু শুক্রিয়া আদায় করে তার প্রতি, আর বলে যে আমরা মারাঠি থেকে কিছুটা উপকৃত হয়েছি, তাই কিছুটা তার প্রতি আমরা কৃতজ্ঞ। এই হলো সেলের চিত্র এখানে স্মরণ। এটা বলছেন, এটা নোট করা উচিত যে মারাঠি মূল ভাষায় মূল সব লেখকের কথা উদ্ধৃত করে এবং এরপর বর্ণনা করে, কিন্তু সেল সাহেব তাকে নকল করেন, কপি করেন আর নিজে আলেম আলেম সাজে। হুজুর বলছেন যে এই শব্দ এখানে নেই, এটা আমি নিজেই বলছি। মারাঠি কীভাবে আরবি শিখেছেন তা আমরা জানি না। ওয়াল্টার বলেন যে তিনি কখনো পূর্বে আসেননি। পোপ ইনোসেন্ট 11 যুগে তাকে নিযুক্ত করা হয়েছে। হুজুর ইংরেজি উদ্ধৃতি পড়ছেন, এটির যখন অনুবাদ করবেন আমি বাংলা অনুবাদ আপনাদেরকে শোনাবো। হুজুর বলছেন যে এখানে আমি এই কথা আপনাদেরকে বলতে চাই যে আমি যে রিসার্চ টিম কে প্রস্তুত করছি, রিসার্চ টিম গড়ে তুলছি, তাদেরকে নসিহত করছি যে আপনারা মূল ভাষা পড়ুন। আমাদের কাছে পুরনো বিভিন্ন বইয়ের অনুবাদ যা এসেছে আমরা পাচ্ছি, এমন লোকেরা অনুবাদ করেছে যাদের ভিতর অত্যন্ত বিদেশি মানুষও আছে অনুবাদকদের ভিতর, এরা কথা পরিবর্তনের বড় দক্ষতা রাখে। সম্প্রতি টুরিন শ্রাউড সম্পর্কে যে গবেষণা হয়েছে আমেরিকার স্পেস রিসার্চ সেন্টার নাসায় কিছু রোমের কিছু প্রতিনিধি পাদ্রী আছে, মনে হয় রোমেরই প্রতিনিধি হবে, তারাও অন্তর্ভুক্ত ছিল। তারা এ সম্পর্কে যে মন্তব্য লিখেছে তা অন্য অন্য বিজ্ঞানীরা তা পড়েছে, তা পরে তারা বলেছেন যে এরা মিথ্যা বলছে। শুধু খ্রিস্ট ধর্মকে বাঁচানোর জন্য আসল ইতিহাসকে এরা গোপন করছে এবং ভ্রান্ত চিত্র পৃথিবীর সামনে তুলে ধরছে, এটি আজকালকার অবস্থা। একইভাবে কোমরান থেকে যে সমস্ত পাণ্ডুলিপি সামনে আসছে
সিরিয়ার কামরান থেকে, তা সম্পর্কে এখন আমেরিকাতে কেউ কেউ হইচই করছে যে এটি এরা এরা এটি গোপন করছে, এরা নিজেদের পছন্দের বিষয় সামনে আসবে বাকি গোপন করবে। তাই এই কামরানের পাণ্ডুলিপিকে দুনিয়ার সামনে প্রকাশ করা উচিত। তাই আমি আহমদী আলেমদেরকে নসিহত করছি যে যে সমস্ত দেশে এই সমস্ত ভাষা শেখানোর ব্যবস্থা আছে, ছেলে মেয়েদেরকে, বিশেষ করে ওয়াকফানো ছেলে মেয়েদেরকে ল্যাটিন এবং গ্রিক এবং হিব্রু, এই আরামিক ভাষা, এগুলো অবশ্যই পড়ান, যেন আমাদের আমাদের বর্তমান প্রজন্ম যতটা সম্ভব অনুবাদ অনুবাদ থেকে অনুবাদকে কাজে লাগাবে। কিন্তু এরপর দ্বিতীয় প্রজন্ম সামনে আসতে হবে, যারা মূলে গিয়ে গবেষণা করবেন যে আসল কী ছিল আর এটা কী পেশ করেছে, বিশেষ করে যেখানে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম সংক্রান্ত ভবিষ্যৎবাণী আছে, বা ইসলামের সমর্থনে যে সমস্ত ভবিষ্যৎবাণী আছে, এরা সেগুলোকে বিকৃত করার সকল চেষ্টা করে। তো ল্যাটিনের কথা আমি পড়লাম এই জন্য যে ইতালিতে আমাদের এখন এখন পর্যন্ত কোনো ইটালিয়ান আহমদি নেই দুর্ভাগ্যবশত, কিন্তু ইটালির বাইরে আছে, ইটালিয়ান ভাষায় অনেক কিছু লেখা হয়েছে। মূল উৎস ল্যাটিন, ল্যাটিন থেকে ইটালিয়ান ভাষায় অনুবাদ থাকবে। আমি ইতালির জামা বলছি যে ইতালির জামাতের উচিত এই সম্পর্কে কাজ করা, বিশেষ করে ভ্যাটিকান লাইব্রেরিতে যান, ইসলাম সম্পর্কে যা যা লেখা হয়েছে আজকাল সব কম্পিউটারে আছে, সেখান থেকে তালিকা সংগ্রহ করা কঠিন হবে না। আর ইতালিয়ান ভাষায় যা আছে তার পুরো তালিকা আমার প্রয়োজন, সে সমস্ত বইয়ের যদি অন্য ভাষায় অনুবাদ থাকে তা কী কী অনুবাদ করেছে, আর কোন কোন বইয়ের অনুবাদ হয়েছে, কোন কোন বইয়ের হয়নি, আর ইটালির বাইরে যে আহমদি আছে তাদেরকে বলবো যে এই সম্পর্কে আপনারা পড়ে আমাকে অবহিত করুন। টেলিভিশন সম্পর্কে একটা জেনারেল ঘোষণা আমি করতে চাই, আমরা এখানে যে অনুষ্ঠান প্রস্তুত করছি আগামী 15 দিনের অনুষ্ঠান আল্লাহর ফজলে রেডি আছে, কিন্তু এটি অনেক পরিশ্রমের কাজ। এখানকার ছেলে মেয়েরা তারা দিন রাত কাজ করছেন, কোনো কোনো টিম সারা রাত কাজ করে, কেননা এটি সামান্য বিষয় নয়। সারা পৃথিবীর আহমদীদের পক্ষ থেকে সাহায্যের প্রয়োজন, 600 দেশে আপনারা অনুষ্ঠান প্রস্তুত করুন। আমি বিস্তারিত পয়গাম পৌঁছাচ্ছি, মৌখিকভাবে এখানে বলছি, যতটা সম্ভব কাজ করুন আপনাদের দেশের পর্যটন কেন্দ্র, দেশের সংস্কৃতি, দেশের ইতিহাস উর্দু ইংরেজি এবং স্থানীয় ভাষায় রেকর্ড করে পাঠান। একইভাবে আহমদীয়তের ইতিহাস, মসজিদের ছবি চিত্র ওয়াকারে আমল, জামাত কীভাবে কাজ করেছে, যুবকরা কেমন কাজ করেছেন, কোন কোন জাতি সেখানে বসবাস করে, সে পরিবেশ কেমন, ইসলামের বিরুদ্ধে কারা কারা কী লেখে, তাদের বই পুস্তকের ইন্ট্রোডাকশন, বই পুস্তকের ইন্ট্রোডাকশন সংক্রান্ত প্রোগ্রাম চাই, যেমন জার্মানিতে কার জন্ম হয়েছে, কে কে প্রসিদ্ধ জন্মগ্রহণ করেছে। কিছু রিসার্চ স্কলার হবে আমাদের যারা ধর্ম, কিছু এমন রিসার্চ স্কলার আছে যারা ধর্ম সম্পর্কে যখন গবেষণা করে, ইসলাম সম্পর্কে যখন গবেষণা করে তাদেরকে ওরিয়েন্টালিস্ট বলা হয়। এছাড়া আরও অনেকেই আছে যারা বিভিন্ন বিষয় নিয়ে পড়াশোনা করেন, কিন্তু ইসলাম সম্পর্কে যেহেতু অনেক বিষয় অনেক বাজে কথা বাল্যকাল থেকে তারা শুনেছে এবং সেটি হৃদয় রেখে বড় হয়েছে, তাই যেতে যেতে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অত্যন্ত নির্দয় আক্রমণ করেছে, আর সেই সেই ধারণার বশবর্তী হয়ে রসুল্লাহর উপর আক্রমণ করে, যা পাশ্চাত্যে দীর্ঘকাল থেকে চলে আসছে। বেন্টার পড়েন আপনি, তার একটা বই আছে ইনফার্নো,
সে জাহান্নামের যে ভয়াবহ চিত্র অঙ্কন করেছে তা আমি ভাষায় বর্ণনা করতে পারবো না। সেই কাকে কাকে সেই জাহান্নামে ফেলেছে তা এখন বলা সম্ভব নয়। রুসো আছে ফ্রান্সের প্রসিদ্ধ দার্শনিক লেখক, বড় নোংরা কথাবার্তা বলেছে ইসলাম সম্পর্কে, অথচ সে ওরিয়েন্টালিস্ট নয়। এখানে একজন প্রসিদ্ধ লেখক আছে পাক ভারতে, যারা সায়েন্স ফিকশন পড়ে তারা তার লেখা পড়ে, এজ ওয়েলস। সাধারণ দুনিয়াদার মানুষ, রাজনীতিবিদ, কিন্তু ইসলাম সম্পর্কে বড় আজে বাজে কথা সে লিখেছে। যখন থেকে আমি এটি লিখেছি এরপর আমি তার কোনো বই দেখিনি, পড়িও নি। এটা কোনো বিদেশের কারণে নয়, মন চায় না, এখন তো সময়ও নেই আল্লাহর ফজলে, কিন্তু যখন সময় ছিল তখনই আমি ছেড়ে দিয়েছি এটি পড়া। লর্ড বায়রনের, বায়রনকে পড়ার আগ্রহ ছিল, চাইল্ড হেরার যখন দেখলাম তা আমার হৃদয় থেকে এমনভাবে সে নেমে যায়, বেরিয়ে যায় যে তার বইতে আমি কখনো হাত লাগাইনি। চাইল্ড হেরাল গ্রিক পৌরাণিক কাহিনী সম্পর্কে লিখেছে, ইসলামের বিরুদ্ধে অনেক নোংরা ভাষা সে ব্যবহার করে, বিশেষ করে রসুল্লাহ সাল্লাম সম্পর্কে। এ ধরনের আরও অনেক লেখক আছে যারা, যাদের নিজেদের কোনো দোষ নেই। দোষ হলো শোনা কথা, গবেষণা ছাড়াই তারা লিখেছে, আর এমন কথা বলে বসেছে যার সাথে তাদের সম্পর্কই নেই। কিন্তু দোষ দোষী তারা, অর্থাৎ গির্জা হলো দোষী, গির্জার শিক্ষা শত শত বছর ধরে তারা এই ধরনের অপকর্ম করছে। এই এই সমাজ থেকে তারা এই সমাজে ভালো কথাকে শোনাতে চাইলে শুনে না, কিন্তু যখন শত্রুতামূলক কথাবার্তা বলে শোনার জন্য মানুষ কর্ণপাত করে। পাকিস্তানে দেখুন না, মৌলবিদেরকে পণ্যের দিকে ডাকুন, কখনো পণ্যের দিকে আসবে না। কিন্তু মৌলবিদেরকে বলুন না আহমদের বিরুদ্ধে লোকদের একত্রিত করছে, অনেক মানুষ একত্রিত হবে। আহমদের উপর জুলুমের বা অত্যাচারের শিক্ষা দিলে তারা বলে যে সোহান আল্লাহ সামেনা ও আতানা, কিন্তু ভালো কথা শোনানোর জন্য মৌলবি যদি কাউকে ডাকে কেউ আসবে না। তারা মোল্লাদেরকে বলে যে এদের ঘর লুটো, ধন সম্পদ খাও, যে এমনিতেই অন্যের সম্পদ ভক্ষণ খেয়ে অভ্যস্ত তাকে বাধা দেবে কে? এই অবস্থা সারা পৃথিবীর, শুধু পাশ্চাত্যেরই সমালোচনা করছে না। আল্লাহ তাআলার ফজলে আমার ভিতর জাতিগত বা বর্ণগত কোনো বিদ্বেষ আমার হৃদয়ে নেই। আল্লাহর ফজলে আমাকে পুরোপুরি পাক এবং পবিত্র করা হয়েছে। সারা পৃথিবীর বিভিন্ন জাতি যাদের সাথে আমার যোগাযোগ আছে তারা জানে যে আমি তাদেরকে সেভাবেই ভালোবাসি যেভাবে অন্য কোনো জাতিকে ভালোবাসি। আমার কাছে একটাই স্ট্যান্ডার্ড, তা হলো ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আমি ব্যাখ্যা করছি এই জন্য, যেখানে কোনো জাতি প্রেক্ষাপটে যে জাতি ইসলামের উপর আক্রমণ করেছে তাদের সম্পর্কে আমার সমালোচনা শুনে এই কথা মনে করা উচিত নয় যে আমি বিদ্বেষী, এমন নয়। আপনারা হুজুর বলছেন যে গবেষণা জারি রাখুন, যারা আমাকে লেখে তাদেরকে আমি দিক নির্দেশনা দিই। ইনশাআল্লাহ আমাদের পরবর্তী প্রজন্ম বিশ্বজনীন আক্রমণ করবে ইনশাআল্লাহ, আর ইসলামের নামকে সমুন্নত করবে ইনশাআল্লাহ। বাকি কথা পরে হবে, বেরির বিষয় শেষ হওয়ার পর বিভিন্ন প্রশ্ন আসবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।